আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি বসে আছেন, আমরা অধীর আগ্রহে অনেক দিন ধরে ওনার জন্য আমরা অপেক্ষা করে আছি। জনাব মিজানুর রহমান আজহারি ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন জাহাঙ্গীর ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি অনেক ভালো আছি, বিশেষ করে আজকে তো আমার কাছে খুবই একটা খুশির দিন। অনেকের অনেক ঈদের দিন থাকে, আজকে আমার ঈদের দিন। কারণ হচ্ছে এমন একজন ব্যক্তিকে আমি পাশে পেয়েছি আজকে, যার কথা শুনতেই আমার ইচ্ছা করে, আমার শুধু শুনতেই ভালো লাগে। আপনি যখন ভিডিও দেখি আপনার মনে হয় যে আরো শুনি আরো শুনি। এখন সময় অনেক সময় আমরা কভার করতে পারি না, আপনি জানেন অনেক পড়াশোনা নিয়ে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। জি তবুও আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে এবং আমি খুবই খুশি যে আজকে আপনার সঙ্গে আসতে পেরেছি এখানে। এবং আমার অনেক অনেক প্রশ্ন আছে। প্রথমেই আপনার প্রতি একটি অনুরোধ যে আজকে একটু আমাদেরকে সময় বেশি করে দিবেন। আমার অনেক দর্শকরা রিকোয়েস্ট করেছে যে আজকে আপনারা একটু বেশিক্ষণ আলোচনা করবেন, কারণ আপনার মুখ থেকে অনেক প্রশ্নের উত্তর আমাদের জানার আছে। তো আমরা সরাসরি চলে যাব প্রশ্নের দিকে, কারণ আপনার বিষয়ে ভূমিকা দেওয়ার মতো আসলে দৃষ্টতা আমার নেই। আমি যদি দিতে যাই অনেকখানি শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের অত্যন্ত জনপ্রিয়, যার কথা আপনারা সবাই অধীর আগ্রহে শোনার জন্য অপেক্ষা করে আছেন। তো আজকের পুরো দিনটি আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাবে ইনশাল্লাহ। তো আমি যেভাবে সাজিয়েছি আপনার সঙ্গে একটু শেয়ার করি, সেটা যদি আপনার পছন্দ হয় আমরা সেভাবে আগাবো। আমি প্রথমে সাজিয়েছি এভাবে যে আমরা প্রথমে স্বাস্থ্যকর খাবার নিয়ে কথা বলবো, অর্গানিক ফুড নিয়ে কথা বলবো, ন্যাচারাল খাবার গুলো নিয়ে কথা বলবো। তারপরে আমরা কথা বলবো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণটা কিরকম ছিল এবং আমরা বর্তমানে কিভাবে জীবন আচরণ গুলো করছি এবং এটার ক্ষতি আমাদের কিভাবে এটা ক্ষতি শিকার হচ্ছি। রোজার যে ব্যাপারগুলো ছিল ইসলামের সঙ্গে, এবং আমরা দেখেছি যে মেডিকেলে রোজার অনেকগুলো গুরুত্ব এখন এসেছে এবং এটাকে ফাস্টিংটাকে আমরা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। এই রোজার বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের অনেক দর্শক করেছেন। তারপরে হচ্ছে মানসিক প্রশান্তি এবং ঘুম, তো এই 5টি ভাবে আমরা ভাগ করেছি। এবং আপনি যদি কিছু চান তাহলে আবার সেটা শেষের দিকে আমরা অ্যাড করতে পারবো ইনশাল্লাহ। তো আমি প্রথমেই একটু আপনার সঙ্গে জানতে চাই যে স্বাস্থ্যকর খাবার বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাবার খেতেন, তো এই বিষয়টা আপনি একটু আলোকপাত করবেন। এবং একটি ভুল ধারণা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খাবার পরে মিষ্টি খাওয়ার সুন্না, এটা আসলে কোনো দলিল ভিত্তিক হাদিস দ্বারা এটা প্রমাণিত কিনা, এই বিষয়টা একটু আমাদেরকে প্রথমে আলোকপাত করবেন। জি, আমি আমি লাইভটা একটু শেয়ার দিয়ে আমি শুরু করছি জি জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন, আপনাদের লাইভে প্রশ্ন যেগুলো করা হবে, এবং অনেক প্রশ্ন অলরেডি আপনারা করেছেন সেগুলো আমরা একসঙ্গে করে রেখেছি যেন প্রশ্নগুলো আমরা ঠিকভাবে করতে পারি, সাজিয়ে রেখেছি। এবং আপনারা অনেকেই এখন লাইভ দেখছেন এবং আমরা অনুরোধ করব সবাইকে একটু প্লিজ লাইভটা শেয়ার করবেন, এবং আপনাদের যে যে প্রশ্নগুলা আছে সেই প্রশ্নগুলো আপনি এখানে করুন লাইভে, করলে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব আমরা জবাব দিতে। এবং অনেকেই অলরেডি লাইভে যুক্ত হয়েছেন, আপনারা প্রায় 45টা কমেন্ট অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এবং আশা করি যে আপনারা সবাই শেয়ার করবেন। আজকে আপনাদের জন্যই আসলে এই লাইভটা। তো আপনারা প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। যে আমরা কি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। জি তাহলে নাহমাদুহু আমি কি ওয়া নুসাল্লি প্রশ্ন আলা দিয়ে রাসূল। আবার করব? জি জি আচ্ছা ঠিক প্লিজ প্লিজ। ঠিক আছে, জি জি ঠিক আছে, শুরু করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্যকর জীবন যাপনে ইসলামের ভূমিকার শীর্ষক একটি টপিক নিয়ে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমরা শুরুতেই পড়ে নিচ্ছি কালিমাতুল শুকর, আলহামদুলিল্লাহ। এবং যে যেখান থেকে আলহামদুলিল্লাহ, আজকে প্রোগ্রামটি দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা আল্লিকা আত তাইয়িব আল মুবারক। এবং আমাদের সকলের প্রিয় ডাক্তার, মানবিক ডাক্তার, আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইকেও আমি আন্তরিক শুকরিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য। জাহাঙ্গীর ভাই মূলত অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার। তো আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটি সুযোগ হচ্ছিল না। মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব, কিছু কথা শেয়ার করব, পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং
দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এসেছি এবং লাইভে বসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি। তো আমাদের প্ল্যান ছিল যে বেসিক্যালি ভাইয়ের সাথে কিছু শেখার চেষ্টা করব এই লাইভে। আমি আমার পেজে একটু মজা করে স্ট্যাটাস দিয়েছিলাম যে এই সুযোগে বিনা ভিজিটে একটা প্রেসক্রিপশন করিয়ে নিব আর কি। তো আসলে ওই আলাপচারিতার মতোই, আলাপচারিতার মতো করেই আমরা হয়তো চেষ্টা করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে হেলদি লাইফস্টাইলের ব্যাপারে আমি যতটুকু জানি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন, কিভাবে লাইফ লিড করতেন, কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি সেটার আলোকে হয়তো আমি ইসলামিক পার্টটা কভার করবার চেষ্টা করব, আর আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই হয়তো মানে মেডিকেল সায়েন্সের আলোকে সে বিষয়গুলো শেয়ার করবেন। এভাবে আলাপচারিতার মধ্য দিয়ে আজকের লাইভটি আমরা রান করব বা কন্টিনিউ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটি শেয়ার দিয়ে রাখুন, যাতে করে অনলাইনে এখন যারা আছেন সবাই আমাদের সাথে কানেক্টেড হতে পারে এবং আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারে। প্রথমে যে প্রশ্নটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পদ্ধতি কেমন ছিল, এবং আমাদের মাঝে একটি ব্যাপার প্রচলিত আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই ব্যাপারটি আর কি। তো এখানে প্রথমে বলে রাখা ভালো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন। হ্যাঁ, এটা ঠিক, হালাওয়া এটা পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে দেখা যায় যে বেশিরভাগ সময়ই ওনাদের মানে খাবারের একটা কষ্টের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন আর কি, পর্যাপ্ত মানে ফুড অ্যাভেলেবেল ছিল না, ফলে যখন যে খাবারটা আসতো সেটাকেই আল্লাহর নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। এবং এমনও হতো যে ফজরের সালাতের পরে তিনি যখন বাসায় আসতেন তো তখন স্ত্রীদের ঘরে আসার পরে জিজ্ঞেস করতেন ঘরে কি কোনো খাবার আছে, তো ওনারা যদি বলতেন আছে তো উনি খেতেন, আর যদি বলতেন যে খাবার নেই উনি বলতেন যে আমি রোজা রাখলাম। তো এরকমই খুব খুব সিম্পল লাইফ লিড করতেন আর কি, খুব আহামরি কোনো লাইফ লিড করতেন না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি স্ক্যান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখবে এরকমই খুবই সাদা মাঠা জীবন তিনি যাপন করতেন। খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা যদি বলি সেক্ষেত্রে কিছু খাবার ছিল কমন, মানে প্রায় খেতেন, অ্যাভেলেবেল ফুড যেটা, আর একটা ছিল রেয়ার ফুড, কালে ভদ্রে তিনি খেয়েছেন, আর আর কিছু কিছু ছিল যে ওনার ফেভারিট খাবার ছিল। সাধারণত বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে খেজুর খেতেন, হাদিসে এটা পাওয়া যায়, খেজুর খেতেন, রুটি খেতেন, মোটামুটি অ্যাভেলেবেল এগুলো ছিল, ওনাদের সাধ্যের নাগালে ছিল। হাদিসে এরকমও আছে যে দিনের পর দিন যেহেতু কন্টিনিউয়াসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঘরের চুলায় রান্না হতো না, রোজা রাখতেন, খেয়ে না খেয়ে এভাবে ওনারা লাইফ লিড করেছেন। বিশেষ করে মাদানী জিন্দগির শুরুর দিকে, মাদানিয়ান পিরিয়ডের শুরুর দিকে তো আসলে আর্থিক একটা অনটনের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, একটার পর একটা ট্র্যাজেডি, অনেক স্ট্রাগল ওনারা মোকাবেলা করেছেন। বেসিক্যালি সপ্তম হিজরিতে যখন খাইবারের ফোর্ট্রেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেন, যেটা মদিনা থেকে বেশ দূরে, ইহুদি কমিউনিটি একটা ছিল, ওদের ট্রেচারের কারণে, ওদের বিশ্বাসঘাতকতার কারণে সেখানে যখন তিনি অভিযান প্রেরণ করেন, ওই খাইবার ছিল পুরো অ্যারাবিয়ান পেনিনসুলাতে আপনার খেজুরের জন্য বিখ্যাত, মানে গ্রিন ভেজিটেবল সবজি এগুলোর জন্য বিখ্যাত, এবং খেজুরের বাগান ছিল অনেক, একর একর জমিতে ওনারা খেজুর চাষ করতো। ওইটা যখন দখল করলেন তখন ওখানকার বাৎসরিক যে ইনকাম সেটা মুসলমানরা পাওয়ার পরে মদিনার মুসলমানদের আর্থিক দৈন্যতা কিছুটা কাটতে শুরু করলো, এটা হচ্ছে সপ্তম হিজরির কথা। কিন্তু মাদানী জিন্দগির প্রথম 6 বছর কিন্তু খুব কষ্টের মধ্যে ওনারা ছিলেন। তো কামিং টু দ্য পয়েন্ট, খেজুর খেতেন, রুটি খেতেন, আর যেহেতু ওই যে মেষ চারণ করতেন, সাহাবাদের বকরি ছিল, উঁট ছিল, তো এই বকরি উটের দুধ মোটামুটি অ্যাভেলেবেল ছিল, ওই যে রুটি খেজুর দুধ এগুলো সাধারণত ওনাদের বেসিক খাবার ছিল। আর যেহেতু উট বকরি ছিল ফলে গোশতও খেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতেও বেশ পছন্দ করতেন, যদি কখনো সুযোগ হতো যে কোনো যুদ্ধে কোনো গনিমত বা ফাই এরকম মালামাল লব্ধ হয়েছে তো সেটা থেকে ওনারা অনেক উট, অনেক ছাগল এগুলো পেতেন, তো ফলে মাঝে মাঝে গোশতও খেতেন। গোশতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাসির বা বকরির সামনের দুই পায়ের গোশত পছন্দ করতেন, সিনার গোশত বা বাজুর গোশত আর কি, আরবিতে বলা হয় জিরা, অর্থাৎ এই বাহুর গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এবং আম্মা জান আয়েশার এরকম একটা বর্ণনা পাওয়া যায় যে খাসির পা দিয়ে, আমাদের বাংলাদেশে এটাকে নেহারি বলে আর কি, বা অনেক এলাকায় পায়া বলে, হ্যাঁ পায়া বলে, এই পায়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। এরপর একটা
একটা বিশেষ খাবার আছে যেটাকে আরবিতে সারিদ বলে। সারিদ হচ্ছে বেসিক্যালি রুটি এবং গোশতের একটা মিক্সচার। রুটিকে আপনি মাফরুম করে তারপর গোশতটাকে একসাথে একটা মিক্সচার করে ওইটাকে ট্রেতে রেখে পরে পিস পিস করে ওটা খাওয়া। সেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, কারণ আমি মিশরে ছিলাম 5 বছর। তো আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিনে এই খাবারটা সরবরাহ করা হতো, এবং তৎকালীন আরবে এই খাবারটা খুব খুবই মানে খুব রিচ ফুড হিসেবে কনসিডার করা হতো। এটা খুব বেশি হয়তো খাওয়ার সুযোগ হতো না। তো রাসূল ইসলাম একবার বলেছিলেন যে ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফাদলি সারিদি আলা তুআমিকুম। এর মানে হচ্ছে আরবের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারী জাতির মধ্যে তেমনি আমার কুমারী স্ত্রী মানে একমাত্র কুমারী স্ত্রী আয়েশা সেরা। পুরো নারীদের মধ্যে খাবারের মধ্যে যেমনি সারিদ সর্বসেরা, নারীদের মধ্যে তেমনি আয়েশা সেরা আর কি। তো এই যে স্টেটমেন্ট, এটা থেকে বোঝা যায় যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, তো সারিদ খাবারটা হচ্ছে তৎকালীন সময়ে আমরা এখন যেমনি ওই যে কি বলা যায় তেহারি, কোরমা, বিরিয়ানি, মোরগ পোলাও, বিরিয়ানি লাভার যারা খুব পছন্দ করে, বা বিয়েতে যেমনি পোলাও রোস্ট যেটা অ্যারেঞ্জ করে, যেটা হয়তো কালে ভদ্রে খাওয়া হয় অনুষ্ঠানে, তো তখনই সারিদটা ওই রকম। তো রাসূল ইসলাম সারিদ পছন্দ করতেন। এরপর মাঝে মাঝে রেয়ার ফুড যেটা জীবনে এক দুইবার খেয়েছেন, যেমন একটা হাদিসে পাওয়া যায় খরগোশের মাংস খেয়েছেন হয়তো জীবনে এক দুইবার, মোরগের মাংস খেয়েছেন একটা হাদিসে পাওয়া যায়, রাজহাঁসের মাংস একবার খেয়েছিলেন। রাজহাঁস আমি বোঝার জন্য বলছি, ওটা হচ্ছে এক ধরনের পাখি যেটার গলাটা অনেক উঁচু, কাইন্ড অফ গোজ রাজহাঁস আমাদের বাংলাদেশে যেটা দেখা যায়, এটা খেয়েছিলেন। সি ফুডের আইটেমের মধ্যে থেকে একবার রাসূল ইসলাম আপনার বড় সাইজের একটা মাছের অংশ খেয়েছিলেন, হাদিসে এটার নাম এসেছে আম্বার। এটা সাহাবারা এক জায়গায় এক অভিযানে গিয়েছিল, সেখানে খাবার শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে ওনারা যাচ্ছিলেন, হঠাৎ দেখে যে একটা মরা বড় মাছ এসে পড়ে আছে সাগরের ঢেউয়ের ধাক্কায় তীরে এসে পড়ে আছে। তো ওনারা তখন যেহেতু খাবার ছিল না, ক্ষুধার্ত ছিলেন, ওইটা খেলেন, এক মাস এটাকে খেয়ে শেষ করতে পারলেন না, এত বড় মাছ। তো এটা ব্লু হোয়েল টাইপের একটা হতে পারে মাছ, বড় তিমি মাছের মতো। পরে খাবার কিছু প্রিজার্ভ করে মদিনায় নিয়েও আসলেন। পরে রাসূল ইসলামকে জিজ্ঞেস করলেন যে আমাদের সফর তো এরকম এরকম ঘটেছে, এত বড় মাছ আমরা খেয়েছি, এটা কি জায়েজ হয়েছে কিনা? রাসূল ইসলাম বললেন হ্যাঁ অবশ্যই জায়েজ হয়েছে, আল্লাহ তাআলা রিজিক হিসেবে তোমাদের কপালে নসিব এটা রেখেছিলেন, আর তোমাদের বাসায় যদি এই সি ফুডের কোনো অংশ থেকে থাকে আমাকেও একটু দিও। তো সাহাবারা আনলেন, সেখান থেকে রাসূল ইসলাম খেলেন। তো এইরকম কিছু রেয়ার ফুডের কথাও পাওয়া যায় যে রাসূল ইসলাম খেয়েছেন। তো তাহলে পাওয়া গেল যে কমনলি খেতেন খেজুর, দুধ, উটের গোশত, খাসির গোশত, খাসির গোশতের মধ্যে থেকে সামনের পায়ের অংশ পছন্দ করতেন, নলা পছন্দ করতেন, তারপর সারিদ যেটা বললাম বেসিক্যালি রুটি আর গোশতের মিক্সচার একটা। তারপর রাসূল ইসলাম ঘি মাখানো রুটি পছন্দ করতেন। একটা হাদিসে এসছে যে যদি মানে বলতেছিলেন যে আজকের এই দিনটাতে যদি গমের রুটি দিয়ে ঘি দিয়ে মাখানো এটা খাওয়া যেত। এক সাহাবি এটা শুনে খুব আবেগ আপ্লুত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি এটা অ্যারেঞ্জ করব। তো উনি অ্যারেঞ্জ করলেন, রাসূল ইসলাম সবাইকে নিয়ে খেলেন। আবার রাসূল ইসলাম আর একটা অভ্যাস ছিল যে একা খেতেন না, ওনার যে ফুড এটিকিউডস সেক্ষেত্রে ডান হাতে খেতেন, এগুলো তো আমরা জানি, ডান হাতে খেতেন, বিসমিল্লা বলে খেতেন, সামনে যে অংশ সেটাতে খেতেন। লেটস সে আমরা একটা গ্রুপ হয়ে বসলাম সামনে খাবার, তো ওই পাশ থেকে আমি টেনে নিচ্ছি, ওই পাশ থেকে আমি নিয়ে আসতেছি, এটা কাইন্ড অফ দেখতে একটু উইয়ার্ড লাগে। তো রাসূল ইসলাম একবার এক সাহাবি তিনি ছোট সাহাবি ছিলেন আর কি তখন, তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে, টেবিলে বলতে হয় যে দস্তরখানে, রাসূল ইসলামের কোলে বসা ছিলাম। তো আমি ছোট মানুষ, আমি একবার এখান থেকে গোশত নেই, ওখান থেকে রুটি টানি, এরকম একবার হাত এদিকে আরেকবার ওইদিকে। তো রাসূল ইসলাম আমাকে ফুড এটিকিউডস শিক্ষা দিলেন, বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লা, মানে হে প্রিয় বৎস, তুমি আগে বিসমিল্লা বলো, ও কুল বি ইয়ামিনিক, আর ডান হাতে খাওয়াটা শুরু করো, ও কুল মিম্মান ইয়ালিক, আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু করো, আমার সামনে যেটা, ওদিক থেকে টানা হেঁচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে পুরো মানে দস্তরখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। এগুলো ছিল ফুড আইটেম, ফুড এটিকিউডস। তারপর আস্তে আস্তে খেতেন, চিবিয়ে খেতেন যাতে মুখের লালাটা মিশে একসাথে ভালোভাবে হজম হয়। এরপর হাদিসে এসছে রাসূল ইসলাম তিন আঙ্গুল ইউজ করতেন, এই যে থাম্বনেল এটা ইউজ করতেন, ইনডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার, এই তিনটা। কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়েই ধরি, তাই না? খেজুর, রুটি ছিটতে গেলে, গোশত ছিটতে গেলে এই তিনটা। আর আমাদের দেশে যেহেতু আমরা ওই যে শাক সবজি ডাল মিক্স করে খাই, তো এই জন্য আমাদের পাঁচটা আঙ্গুল ইউজ করতে হয়। রাসূল ইসলাম তিনটা ইউজ করতেন। তিনটার আরেকটা হেকমত হচ্ছে
মানে এতে খুব কম ওঠে আর কি খাবার, পাঁচটা দিয়ে ধরলে তো ধরেন এভাবে গোশত নিচ্ছি মাছ নিচ্ছি মানে ওভার ইটিং হয়ে যায়। এবং ওভার ইটিং এর ব্যাপারে তো কোরআনে সরাসরি নিষেধই করা হয়েছে, কুলু অশ্রবু ওলা তুসরিফু, তোমরা খাও পান করো এটা জায়েজ তোমাদের চাহিদা অনুযায়ী, কিন্তু ওভার ইট করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভার ইট করতে নিষেধ করেছেন, বলেছেন যে মুমিন খায় এক পেটে, কাফির খায় পাঁচ পেটে, সাত পেটে। তো উল্টা হয়ে গেছে, এখন দেখা যায় যে ওয়েস্টের ওরা অল্প ডিনার করতেছে, অল্প লাঞ্চ করতেছে, আমরা বিশাল খাবার দাবার মুসলিমরা মানে ওভার ইটিং করে ফেলতেছি। তারপরে খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এটা সবাই জানি যে ওয়ান থার্ড খাবার, ওয়ান থার্ড পানি, আর ওয়ান থার্ড হচ্ছে নাফাস, লিন নাফাস মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো যেটা খাবারের কথা আমরা বলতেছিলাম যে একটা ছিল কমন খাবার, আরেকটা হচ্ছে জীবনে এক দুইবার খেয়েছেন, আর কিছু খাবার বেশ পছন্দ করতেন, এর তালিকায় মধু আছে, মধু খেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানি। তো মধুর মধ্যে আবার ফ্রেশ হানিটা পছন্দ করতেন, হাদিসে এসছে যে এক ধরনের হানি ছিল মাগাফির, মানে একটু ব্যাড স্মেল আসতো, ওইটা উনি পছন্দ করতেন না, ফ্রেশ স্মেল। আসলে খাবারের একটা অভ্যেস কি ছিল, প্রয়োজনে মানে খুব বেশি খেতেন না, কিন্তু যেটা খেতেন ওইটা খুব পিওর খেতেন, বাসি খাবার কখনো খেতেন না, বাসিটা খেতেন না, পরিচ্ছন্ন খাবার খেতেন। আবার খাবার নষ্ট করাটাকে খুব অপছন্দ করতেন, তিনি বলতেন যে খাবারের কোন অংশে আল্লাহ বারাকা রেখে দিয়েছেন এটা আমরা জানি না। আমরা অনেক সময় এরকম করি যে বিরিয়ানির ডিশ সবাই হই হুল্লোড় করে শুরুর দিকে খুব খেলাম, শেষে কিছু লেগে আছে ওইটা ফেলে দিলাম, না ফেলে দেওয়ার অ্যাটিটিউড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড এটিকিউটস এর মধ্যে ছিল না, একেবারে শেষ পর্যন্ত যতটুকু ছিল ওইটা উনি খেতেন। তো তাহলে তারপর মধুর পাশাপাশি হাদিসে পাওয়া যায় লাউ খেতেন, লাউ পছন্দ করতেন। একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত দিয়ে মারাত বলে ঝোল করে লাউ দিয়ে একটা কারি দেয়া হলো, উনি খুঁজে খুঁজে লাউয়ের টুকরাগুলো নিয়ে নিয়ে খাচ্ছিলেন। তো যে সাহাবি বর্ণনা করতেছেন উনি বলেন এর আগে আমি লাউ খুব একটা পছন্দ করতাম না, আমাদের অনেক এলাকায় কদুও বলে, ওই যেই লাউ সেই কদু একই জিনিস। তো তখন ওই সাহাবি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলাম যে এইভাবে লাউ খাচ্ছে, তারপর থেকে আমিও লাউকে খেতে পছন্দ শুরু করলাম। এরপরে ডালিম, ডালিম খেতেন, ডালিম খেতেন। কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু কালিজিরা, এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে, কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে, দুধ, দুধের ব্যাপারে বলা হয়েছে। কালিজিরার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন রেমেডি আল্লাহ কালিজিরার ভেতরে রেখেছেন মৃত্যু রোগ ছাড়া। তো এতে করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী, এটার মেডিকেল মানে অ্যাডভান্টেজ কি আছে এটা হয়তো জাহাঙ্গীর ভাই বলতে পারবেন। তরমুজ খেতেন, হাদিসে আছে তরমুজ। এরপর খেজুর আর শশা একসাথে মিক্স করে খেতেন, একটা হাদিসে পাওয়া যায় যে তিনি একবার খেজুর আর শশা মিক্স করে খেয়েছেন, খেজুর আর মাখন মিক্স করে খেয়েছেন, তরমুজ আর খেজুর একসাথে মিক্স করে খেয়েছেন। আর সিরকা পছন্দ করতেন, সিরকা যেটাকে ভিনেগার বলে আর কি, ভিনেগারের মধ্যে চুবিয়ে আপনার অনেক খাবার কিন্তু প্রিজার্ভ করা যায়, আরবরা এটা করতো। এবং ইজিপ্টে থাকার কারণে আমি দেখেছি যে ভিনেগারের মধ্যে ওরা অনেক ধরনের সবজি, অনেক গ্রিন ভেজিটেবল ওরা রাখে, এটা অনেক দিন রেখে খাওয়া যায় এবং এটা বেশ সুস্বাদু, এটা রুচি আনে মুখে অনেক। রাসূল ইসলাম ভিনেগার পছন্দ করতেন এবং তিনি বলতেন যে আলখম আলখমরু লাহুম কাল খল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশাতি লানা, তিনি বলতেন কাফেরদের জন্য হচ্ছে যেমনি মদ, আমাদের জন্য হচ্ছে সিরকা, মানে অবিশ্বাসীরা যেমনি মদ খায় ওটা তো ওরা ওদের জন্য অবধারিত করে নিয়েছে, আমাদের জন্য আল্লাহ সিরকা হালাল করেছেন। আবার ওরা যেমনি শুকরের গোশত খায়, পর্ক খায়, তার বিপরীতে সাত মানে বকরি একটা চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এভাবে তিনি বলতেন। এরপর হাইস নামে একটা খাবার পাওয়া যায়, হাইস আরবরা খেত, হাইসটা হচ্ছে বেসিক্যালি মাখন ঘি এবং খেজুরের একটা মিক্সচার। রাসূল ইসলাম খাইবারের যুদ্ধের পরে খাইবারের যে রাজকন্যা অর্থাৎ সফিয়া বিনতি হুয়াই ইবনে আখতাবকে বিয়ে করলেন, বাসর করলেন হচ্ছে মরুভূমিতে। তো বিয়ের পরবর্তীতে সাহাবারা বললেন রাসূল ইসলাম আগের কিছু বিয়েতে আপনি রুটি গোশত খাইয়েছিলেন ওয়ালিমা হিসেবে, বিয়ের রিসেপশন হিসেবে, তো এই বিয়েতে কি কিছু খাওয়াবেন? তো তখন রাসূল ইসলামের কাছে অত খাবার দাবার ছিল না, বললেন যে কার কাছে কি আছে নিয়ে এসো। তো কেউ বললো আমার কাছে জবের গুঁড়া, কেউ আটা, কেউ মাখন, কেউ খেজুর, তো ওইটাকে এনে ম্যাশড করা হলো একটা বাটিতে, পরে সেটাই তিনি সবাইকে ডিস্ট্রিবিউট করলেন আর বললেন যে এখন যেহেতু আমার কাছে নেই এটাই এবারের বিয়ের ওয়ালিমা। তো হয়তো আরো সামনের প্রশ্নের ভেতরে আমরা ঢুকলে আমরা আরো বুঝতে পারবো, আপাতত আমার এগুলো মনে আসতেছে যে
খাবারের ক্ষেত্রে এরকম কিছু ছিল কমন ফুড, কিছু রেয়ার ফুড, আর কিছু ছিল ওনার ফেভারিট। আর মিষ্টান্নের কথা যে বলেছেন, হ্যাঁ এটা হাদিসে আছে, তিনি মিষ্টান্ন পছন্দ করতেন যদি অ্যাভেলেবেল থাকতো। আমরা এখন যেটা ফিল করি যে মিষ্টি 5 কেজি এনে বাসায় রেখে দেওয়া, রসমলাই রেখে দেওয়া, এইরকম সামর্থ্য তো আসলে মাদানী জিন্দগির প্রথম 7 বছরের স্টোরিটা তো বললাম ছিল না। সপ্তম হিজরির পরে কিছুটা আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসলমানদেরকে। তো বেসিক্যালি খাবার যদি আসতো খেতেন, ওই যে সকালে এসে জিজ্ঞেস করলেন আছে, থাকলে খেতেন, নেই তো তিনি রোজা রাখতেন। এইরকম ছিল মোটামুটি মানে খাবারের ব্যাপারটা যদি আমরা বলি, এরকম খাবার খেতে আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র পেলাম। আমার মনে হচ্ছিল আরো শুনি। তো যাই হোক, এখানে দুটো সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার কাছ থেকে। এটা হচ্ছে যে একটি উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে আমাদেরকে অনেকেই মিসগাইডেড করার চেষ্টা করছে যে সিরকা বা ভিনেগার এটা খাওয়া নাকি ইসলামে জায়েজ নেই। এটা অলরেডি আপনি বলেছেন যে এটা অবশ্যই জায়েজ, শুধু আছে তা না, এটাকে একটি বিকল্প হিসেবে দেওয়া হয়েছে যে তোমরা খাচ্ছ সুরা বা যেটাকে মদ হারাম, আর আমরা খাচ্ছি হচ্ছে এই সিরকা বা ভিনেগার। এবং এটা অনেক ধরনের ভিনেগার আছে, অ্যাপেল সিডার ভিনেগার আছে, কোকোনাট ভিনেগার আছে, আঙ্গুরের ভিনেগার আছে, অনেক ধরনের আছে। তো তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন উত্তর জানলাম। এবার আরেকটি প্রশ্ন আর মুখে আমাকে প্রায়শই পড়তে হয়, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে আমি যেমন কিছু খাবারকে রেস্ট্রিক্ট করেছি, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ যাদের কিনা শরীরে সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বেশি বা রক্তে সুগার বেশি, সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা এই কারণে আসলো যে চিনি জাতীয় খাবার, তারপর হচ্ছে মধু জাতীয় খাবার, তারপর হচ্ছে খেজুর জাতীয় খাবার, দেখা যাচ্ছে তারা খেলে পরে তাদের ডায়াবেটিস বেড়ে যায় বা সুগার বেড়ে যায় এবং তারা ফ্যাট বার্নিং আসতে পারে না, একটা সমস্যায় পড়ে যায়। তো এই বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন, কারণ হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেহেতু প্রশ্নগুলো করা হয়, আমি ডাক্তার হিসেবে এতটুকু জানি যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার জন্য যেটা ক্ষতিকর সেটা তুমি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমার শরীরের ক্ষতি তুমি করো না, এতটুকু আমি জানি, বাকিটা আপনার কাছ থেকে জেনে নিব। একটা বিষয় আপনি ক্লিয়ার করে বলেছেন যে জীবন আচরণে তখন যেমন পরিশ্রম ছিল, তখন যেমন খাবার পেত না, অনেক সময় এমনিতেই রোজা রাখতেন সবাই, তারপরেও যখন খাবার গুলো পেতেন তখন অবশ্যই যে খাবারটা পেতেন সেটা কোনো অর্গানিক খাবার, সেটা কোনো ন্যাচারাল খাবার, সেখানে কোনো আর্টিফিশিয়াল, সেখানে কোনো পোল্ট্রি, সেখানে কোনো হাইব্রিড, সেখানে কোনো আপনার কেমিক্যাল, সেখানে কোনো কনসেন্ট্রেটেড সুগার, সেখানে ম্যাপল সিরাপ, এই ধরনের কিচ্ছু ছিল না। যা ছিল সবই ন্যাচারাল ছিল, অর্গানিক ছিল, প্রকৃতিতে বিলংস করতো এবং বডি সেগুলোকে ন্যাচারালি চিনতো। সো এই কারণে এইখানে একটু মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেকে ভাবছেন যে আমরা হয়তো কিছু ন্যাচারাল খাবার নিষেধ করছি, কিন্তু আমরা আবার বলছি যে খেজুর মধু এগুলো আবার মেনটেনিং এর সময় এসে যখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে যাবে, আপনি এক্সারসাইজ বাড়িয়ে করবেন, অন্যান্য নিয়মাবলী যখন ঠিকঠাক মানবেন, তখন কিন্তু আমরা আবার এটাকে এলাও করেছি। এই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করতেন। জি, কোরআনে একটা আয়াত আছে যে অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিন ইল্লা খাসারা। তো এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছেন মুমিনদের জন্য। এখানে আবার শিফার কথাটা বলে তিনি বলে দেন না যে সবার জন্য, এই আয়াতে বলেছেন যে মুমিনদের জন্য এটা শিফা। আর তবে ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য এটা আবার শিফা না, বরং খাসারা। খাসারা শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষতি বা ধ্বংস, এটা হয়। তার মানে কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, কিন্তু জালিমদের জন্য হচ্ছে ক্ষতি। তো এটার ব্যাখ্যা করতে যে তাফসিরে খুব সম্ভবত বাইদাবির যিনি মুসান্নিফ বা রচয়িতা, উনি বলেছেন যে আল কোরআন হুয়াল গিজা উসালেহ, মানে কোরআন হচ্ছে একটা অতি উত্তম খাবার, খুব ভালো খাবার। তো ভালো খাবার আবার সবার পেটে হজম হয় না, যেমন ধরেন দুধ, আমরা সুষম খাবার বলি না, দুধ, দুধকে আমরা সুষম খাবার বলি, খাদ্যের যে 6টা পুষ্টিগুণ সব আছে, খুব এনার্জেটিক, খুবই হেলদি একটা খাবার দুধ। তো দুধ খেতে হলে কিন্তু ওই লোকের স্টোমাকটা ভালো থাকতে হবে, পাকস্থলীটা ভালো থাকতে হবে। আপনার দুধ ভালো খাবার বা যার পেট খারাপ, যার ডিসেন্ট্রি বা যার হয়তো ডায়রিয়া চলতেছে, ওই ব্যক্তিকে কিন্তু মানে দুধের গ্লাস তার হাতে তুলে দেওয়া যাবে না, এটা আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তো তাই বলে দুধের কিন্তু কোনো দোষ না, সুস্থ মানুষ দুধ খেলে তার উপকার হয়, সে উপকার পায়, কিন্তু অসুস্থ মানুষ আবার একই দুধ খেলে তার উপকার না হয়, বরং ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। তো
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবিতে উনি এভাবে বলেছেন যে কোরআনটা এক ধরনের উত্তম খাবার, দুধের মতো, যেটা যেটা থেকে বেনিফিট পেতে হলে পেট ভালো থাকতে হবে। এজন্য আল্লাহ বলেছেন এটা মুমিনদের জন্য শিফা, কাফিরদের জন্য শিফা নয়। তো এটা তো খুব কমন একটা বিষয় যে দুধ খাওয়া বা মধু খাওয়া, এটা হচ্ছে নর্মাল টাইমে। কিন্তু কারো যদি বিশেষ কোনো এরকম রোগ থাকে, যে রোগের জন্য কোনো স্পেসিফিক খাবার, এটা খারাপ হতে পারে, সেটা তো চিকিৎসা বিশেষজ্ঞ যারা ওনারা এটা ভালো বুঝবেন। সেক্ষেত্রে আবার এই আবেগ দেখানোর সুযোগ নেই যে না কোরআনে তো মধুর কথা আছে, কোরআনে তো দুধের কথা আছে, কোরআনে তো হ্যাঁ ওইটা আছে, ওটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পর্যায়ে একটা স্বাভাবিক ডায়েটরি সিস্টেম। কিন্তু কারো যদি কোনো বিশেষ রোগ থাকে এবং সেই রোগের কারণে যদি কোনো খাবার বারণ থাকে, তার মানে এই না যে এটা কোরআনের আয়াতের সাথে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা জীবন আদর্শের সাথে কন্ট্রাডিক ব্যাপারটা, এমনটা নয়। বরং সেক্ষেত্রে আমি মনে করি যে চিকিৎসকরা যেই সাজেশন ওনাকে দিবেন সেটাই আমার মনে হয় মেনে নেওয়া উচিত। কারণ আপনি এটা বলছিলেন যে জেনে শুনে নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে কোরআন নিষেধ করেছে এবং এটা নিজেকে শেষ করে দেওয়ার মতো আর কি। ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা জেনে শুনে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যে আমরা বলি যে স্মোকিং করা এটা হারাম, হ্যাঁ এটার হারাম হওয়ার দলিল কি? দলিল হচ্ছে এটা যে জেনে শুনে ওই ব্যক্তি তার লাং ড্যামেজ করে ফেলছে, তার হয়তো ক্যান্সার হয়ে যাবে, ভয়ঙ্কর রোগ বাঁধিয়ে ফেলতে পারে এটা, এজন্য এটা হারাম। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এগুলো হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে এটা আমাদের জন্য চমৎকার খাবার, ভালো খাবার, স্বাস্থ্যের জন্য বেশ ভালো। বাট ব্যক্তি বিশেষে কোনো খাবার কোনো বিশেষ মানুষের জন্য এটা ক্ষতিকর বা সমস্যা ক্রিয়েট করছে, এটা হতে পারে, এটা এটা খুবই স্বাভাবিক। আর আপনি যেটা বলছিলেন তখন খাবার ছিল অর্গানিক, হ্যাঁ সেটা তো প্রায় দেড় হাজার বছর আগের কথা আমরা এখন বলছি। নিঃসন্দেহে যে এখনকার যে ফরমালিন, এখন যে ভেজাল মেশানো, এই সমস্ত ইনজেকশন দেয়া, কেমিক্যাল দেওয়া, এটা তো কল্পনাই করা যায় না। তার উপরে আবার রাসূলুল্লাহ ইসলাম ওই সময়ও আবার সবচেয়ে ফ্রেশটা খেতেন, একেবারে ফ্রেশটা। আর ওনাদের লাইফস্টাইল আপনি বললেন যে খুব পরিশ্রমও করতেন, এটা তো বলারই অপেক্ষা রাখে না যে ওনারা কতটা পরিশ্রমী ছিলেন। রাসূলুল্লাহ ইসলামের পরিশ্রমের কথা যদি খেয়াল করি, সে ছোটবেলা থেকেই পরিশ্রমী। যখন মায়ের পেটে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে চাচাকে হারালেন, দাদাকে হারালেন, তারপরে চাচার কাছে মানুষ, সে 8 বছর থেকেই তিনি রাখালের কাজ করছিলেন, মানে ছাগল চড়ানো মরুভূমিতে। তো মরুভূমিতে ছাগল চড়ানো, এটা রৌদ্রের মধ্যে, আর ছাগলের প্রকৃতি তো আমরা জানি যে একটা ছাগল এদিকে দৌড়ায় আরেকটা ওইদিকে দৌড়ায়, এটাকে ধরলে ওটা ছোটে, ওটাকে ধরলে এটা ছোটে। তো এখানে খুব প্রচন্ড ধী শক্তি, ধৈর্য, এটা যেমনি লাগে খুব পরিশ্রম লাগে, খুব হার্ড ওয়ার্কিং মেন্টালিটির হতে হয়। তো রাসূলুল্লাহ ইসলাম সেই 8 বছর বয়স থেকে কিন্তু এতটা পরিশ্রমী। এবং অনাথ এতিম যারা, তার তাদের ম্যাচিউরিটি লেভেল, চিন্তা বলেন, দেহের বলেন, এই গ্রোথটা কিন্তু অন্যদের চেয়ে আগে হয়। কারণ অন্য বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য বাবা আছে, মা আছে, আত্মীয় আছে, কিন্তু এতিম শিশুরা তারা পৃথিবীটাকে খুব কাছ থেকে দেখে, অনেক আগে আগে সবকিছু বুঝে ফেলে, সবকিছু নিজে হ্যান্ডেল করতে জানে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পুরো উম্মাকে হ্যান্ডেল করতে হবে, এজন্য ছোটবেলা থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে গ্রুমিং করে, গ্রুমিং সেশনের মধ্যে দিয়ে প্রিপেয়ার করে করে বড় করেছিলেন যে উনি মেষ চড়াতেন। ফ্যামিলি মেষ তো চড়াতেন, আবার মক্কার অনেক লোকদের মেষ চড়িয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করতেন সেই ছোট্ট বয়স থেকে। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় তিনি সিরিয়াতে গিয়েছেন, মদিনায় আসার পর থেকে তো আমরা জানি বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করতেন, সরাসরি তলোয়ার চালিয়ে প্রায় 9টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রায় 28টা গাজওয়াতে তিনি অংশগ্রহণ করেছেন। হেরা গুহার কথা যে আমরা বলি যে ধ্যানমগ্ন থাকতেন, 634 মিটার উঁচু, হজ উমরা যারা করেছেন, যারা একবার উঠেছেন তারা টের পাবেন। আমি উঠেছিলাম, কতবার যে বিশ্রাম নিতে হয়েছে, আল্লাহু আকবার। তা আমরা একবার উঠেই এরকম হাঁপিয়ে যাই, উনি তো কতদিন ওইটার উপরে তিনি চড়েছেন, যুদ্ধ করেছেন। তারপর মদিনার ওনার একটা অভ্যেস ছিল, প্রতিদিন জোহরের আগে দিয়ে মদিনার বাজার পরিদর্শন করতেন, শনিবার সকালে আবার কোবাপল্লী 5 কিলোমিটার দূরে, ওখানে হেঁটে হেঁটে যেতেন, মাঝে মাঝে উঠে চড়েও যেতেন, অলওয়েজ মুভমেন্টে থাকতেন, প্রতিদিন কোনো না কোনো অসুস্থ ব্যক্তিকে ভিজিট করতে যেতেন, মানে বসে থাকতেন না, ঘাম ঝরানো পরিশ্রম, কাজ করা, মুভমেন্ট, এর মধ্যে দিয়েছিলেন। তো এটাও একটা বিষয় যে আমরা কতটুকু আমরা ক্যালোরি বার্ন করি। আমরা হয়তো রাতে গোশত খেয়ে টেবিলে বসছি বা শুয়ে পড়ছি, কিন্তু এই গোশতটা বার্ন করার জন্য আমার 5 কিলো হাঁটার দরকার ছিল। তো এই জন্য কম্পেয়ার করবার সময় ওইটাও খেয়াল করতে হবে, যেটা আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যে তখনকার একে তো অর্গানিক ফুড ছিল, আবার তারা ছিলেন বেশ পরিশ্রমী। সো ওইটা ওইটাকে আমরা ওইটার যেই বেসিক শিক্ষা বা মূল শিক্ষা প্রতিপাদ্য ওইটাকে সামনে রাখবো, বাট তার সবটাই যে একেবারে আমাদের সমাজের জন্য বা আমার জন্য আমি মিলিয়ে ফেলতে পারবো
সেটা কখনো কখনো ব্যক্তিভেদে নাও হতে পারে। যেমন আমার ডায়াবেটিস থাকলে হয়তো ডাক্তার যদি বলে মধু খাবেন না, চিনি খাবেন না, খেজুর খাবেন না, তো সেটা আমাকে হয়তো বেঁচে চলতে হবে, ব্যাপারটাকে এইভাবে চেক এন্ড ব্যালেন্স করতে হবে। খুবই চমৎকার। এবং আপনি যদিও একটু আগে উল্লেখ করেছেন যে অতিরিক্ত খাবার বিষয়টি এটা বারবারই চলে আসছে, কারণ কি যে আমরা এখন যে রোগগুলোতে আক্রান্ত হচ্ছি, যেগুলোকে লাইফস্টাইল ডিজিজ আমরা বলছি, তার প্রধানতম কারণই হচ্ছে মেইনলি দুটো। এক হচ্ছে অতিরিক্ত খাবার গ্রহণ, বারবার খাবার গ্রহণ, এবং হচ্ছে অ্যাক্টিভিটিটা না থাকা, যেটা আমরা আগে দেখেছি যে কায়িক শ্রম করে আমাকে জীবিকা অর্জন করে আমাকে খাবারটি জোগাড় করতে হতো, কোনো এক সময় শিকারের মাধ্যমে করতে হতো, কৃষির মাধ্যমে করতে হতো, হাড় ভাঙা খাটুনি খাটতে হতো, রোদে পড়তে হতো, বৃষ্টিতে ভিজতে হতো। কিন্তু এখন আমরা চেয়ারে বসে বসে সারাদিন কাটিয়ে এসির ভিতরে থেকে এনভায়রনমেন্টে না গিয়ে আমরা খাচ্ছি, কিন্তু অনেকবার এবং বারবার খাচ্ছি। এবং দুঃখজনক হচ্ছে যে আমরা ওয়েস্টার্ন কালচারটাকে এইভাবে নিয়েছি যে ওরা দেখেন খুবই অল্প পরিমিত খাবার খায় এবং দুবেলা তিন বেলা খায়, আমি যতটুকু জানি ওদের সঙ্গে যতটুকু আমার ইয়ে আছে, কিন্তু আমরা ছয় বেলা খাবার খাওয়াকে একটা রুটিনে পরিণত করেছি এবং অনেক ক্ষেত্রে আমরা এই পরামর্শগুলো পেয়ে থাকি। তাহলে এটা কোরআনের সঙ্গে কিভাবে সাংঘর্ষিক হয় বিষয়টাকে যদি একটু আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে বলতেন। ছয় বেলা খাবার, কাজ নেই কিন্তু ছয় বেলা খাচ্ছি। আচ্ছা, না এই ব্যাপারটি মোটামুটি আমরা আমাদের আলোচনায় চলে এসেছে যে কায়িক শ্রম নেই বাট খাচ্ছি বেশি, তো এটা এটা তাহলে বার্ন হবে কোত্থেকে? যেটা আমরা বলছিলাম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতেন, খেজুর খেতেন, এগুলো যে আমরা রেফার করি সেটা ঠিক আছে, কিন্তু সেই অনুপাতে তো ওনারা পরিশ্রমও করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যেত যে মেইন মিল ছিল দুইটা, বেসিক্যালি বলা যায় দুইটা মেইন মিল তিনি নিতেন, কখনো কখনো তিনটা, কিন্তু আমরা যে ওই চার পাঁচ বার খাচ্ছি সেই অনুপাতে কিন্তু আমাদের পরিশ্রম হচ্ছে না। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পেলে কখনো খেতেন, তারপর দুপুর বেলায় খাবারটা বেসিকলি যদি কোনো খাবার আসতো তখন খেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফ্যামিলিতে কিছু সময় কাটানোর পরে তারপর তিনি মসজিদে চলে যেতেন, মসজিদে নববীতে, ওইটাই ছিল ওনার কাইন্ড অফ অফিস, মেনটেন করতেন ওখানে, ওইটাই সচিবালয়, ওইটাই ক্যান্টনমেন্ট, ওইটাই সবকিছু, বিদেশি ডেলিগেশন আসলে ওখানে মিটিং করতেন, তো ওখানে বসে সাহাবাদেরকে দিনই জ্ঞান শিক্ষা দিতেন, কারো কোনো সমস্যা থাকলে সেটার সলিউশন দিতেন, তারপর মদিনার বাজার পরিদর্শন করতেন প্রায়, তারপরে অনেক অসুস্থদের ভিজিট করতেন, তারপরে কোনো খাবার যদি আসতো, দুপুরের খাবারটা বেসিক্যালি এরকম যে বাসায় চমৎকার লাঞ্চ আইটেম রেডি আছে আমি যে খেয়ে আসবো, এরকম না, প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার অ্যাজ এ গিফট হিসেবে আসতো, কোনো সাহাবি নিয়ে আসতেন, এবং এটা প্রায়ই হতো। সাহাবারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, ফলে প্রত্যেকেই চাইতো, সামর্থ্য না থাকলেও কারো যদি একটু মানে কিছুটাই সামর্থ্য কখনো হয়ে যেত, উনি চাইতেন যে প্রথমে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আপ্যায়ন করাবো, একটু এন্টারটেইন করাবো, তো এইভাবে কোনো না কোনো জায়গা থেকে খাবার আসতো। আবার সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা খেতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফুড এটিকেট ছিল, একা কখনোই খেতেন না, হয় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অথবা সাহাবিদেরকে নিয়ে অথবা আহলে সুফায় যেই সাহাবারা 70 জন প্রায় ওনারা পড়াশোনা করতেন তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতেন। তো তাহলে খাবারের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো এমনও হতো যে দুপুরের খাবারও মিস হয়ে যেত, লাঞ্চ যেহেতু আসেনি, কোনো আপ্যায়ন করার মতো কেউ খাবার নিয়ে আসেনি, তো উনি খেতেন না, বিকেলে আবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আবার ঘরে কাটাতেন, ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতেন ওই টাইমে, রাতে তো প্রত্যেক স্ত্রীর সাথে সময় কাটাতেনি, কিন্তু আসর টু মাগরিব এই টাইমে ফ্যামিলির সাথে সময় কাটাতেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সময় কাটাতেন, মাঝে মাঝে ওনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতেন, তো ওই টাইমটাতে কোয়ালিটি টাইম উনি কাটাতেন, তো খাবার তো অ্যাভেলেবেলই তেমন ছিল না। সো এটা খুবই একটা প্রাসঙ্গিক বিষয় যে আমার পর্যাপ্ত খাবার তখন এটা আমার জন্য উপযোগী হতে পারে, এ ব্যাপারে আমার চেয়ে আপনার কথাটা হয়তো বেশি গ্রহণযোগ্য হবে, আপনি মেডিকেল পার্সপেক্টিভে বলতে পারবেন, যখন এটা বার্ন করার সুযোগ আমার থাকবে, যেটা আপনি বললেন আমাদের কথাও যদি আমরা খেয়াল করি যে আসলে অতটা তো ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ হয় না, মাঝে মাঝে পার্কে যাই, পার্কে হাঁটাহাঁটি করি, জিমেও মাঝে মাঝে যে কিছুটা এক্সারসাইজ করার চেষ্টা করি মাঝে মাঝে আর কি, তো আসলে সুযোগ হয় না, অতটা সময় ব্যস্ততার কারণে সুযোগ হয় না, কিন্তু খাচ্ছি তো ভালোই খাবার দাবার হচ্ছে, যে খাবারটা খাচ্ছি ওই খাবার বার্ন করার জন্য যেরকম কায়িক শ্রমের দরকার ছিল, ঘাম ঝরানোর দরকার ছিল, সেটা তো আসলে হচ্ছে না। সো এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় যে আমি কতটুকু খাচ্ছি এবং কতটুকু এক্সারসাইজ করছি, কতটুকু বার্ন করছি, ওইভাবে আমাকে মিলাতে হবে। এখন আমি যদি সারাদিন এসি রুমের ভেতরে বসে থেকে আমি শুধু মিট আইটেম খেলাম,
ফাস্ট ফুড খেলাম তাহলে তো অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে। আর যদি এমন হয় যে আমি আমি খুব কাজ করতেছি তখন একটু বেশি খেলেও এটা প্রভাব পড়বে না, যেমন লেটস সে আমাদের গ্রামের কৃষক ভাইরা কিন্তু দুপুরবেলা দেখবেন বাসা থেকে যখন সে এক বল ভাত নিয়ে যায়, আমরা তিন বেলা তো কিন্তু এত রাইস নেই না, উনি দুপুরে খেয়ে ফেললেন এটা, সকালে খেয়েছেন এর চেয়ে বেশি পান্তা ভাত, তারপরে ওনার পেটের দিকে তাকালে দেখা যাবে একবারে সুঠাম, কোনো মেদ নেই, চর্বি নেই। তো এই যে এর কারণটা হচ্ছে সে যতটুকু খেয়েছে পরিশ্রম করেছে অনেক বেশি, তো ওটা তার কোনো ক্ষতি করছে না। তো এই ক্ষেত্রে নিঃসন্দেহে চেক এন্ড ব্যালেন্স করতে হবে এবং চিকিৎসকদের পরামর্শটাই তো নিঃসন্দেহে মেনে চলতে হবে। এক্স্যাক্টলি, অনেক আলোচনা হলো খাবার বিষয়ে, প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং অনেকে আপনারা অসংখ্য প্রশ্ন করছেন এবং এত বেশি লোক একসঙ্গে ভিডিওটি দেখছেন এটা অকল্পনীয়। তো আমরা বলবো যে আপনারা শেয়ার করুন, এটা ইউটিউব এবং ফেসবুক দুটোতেই যাচ্ছে, তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্টস করুন, আপনারা মতামতগুলো জানান, আপনাদের আলোচনা কেমন লাগছে। তো আমরা আরো সামনে আগাবো, এখন হচ্ছে আমরা আমার খুব প্রিয় একটি অধ্যায়, সেটা হচ্ছে যে রোজার বিষয়টা। তো রোজার বিষয়ে আসার আগে আরেকটু বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স কিন্তু রিসেন্টলি এই যে নোবেল প্রাইজটা পেয়েছেন জাপানি বিজ্ঞানী অসুমি, উনি আবিষ্কার করেছেন অটোফেজি, অর্থাৎ মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পেরেছে যে রোজার মাধ্যমে কোষ পরিষ্কার হয়, ডিফেক্টিভ যে প্রোটিন গুলা থাকে সেগুলাকে নতুন করে রিসাইকেল হয়, তারপর আমাদের ডিজিজ প্রসেসটাকে রিভার্স করা যায় অর্থাৎ পূর্বের অবস্থায় নিয়ে আসা যায়, এরপরে আমাদের কোষগুলার ভিতরে জমে থাকা যেগুলা টক্সিন দূষিত পদার্থ সেগুলাকে বডি ক্লিনজিং করে, বডি তার রিপেয়ার করে, বডি তার হিলিং গুলা করে, বডি তার নিজস্ব ক্লিনজিং প্রক্রিয়া গুলা সম্পন্ন করে, বিশেষ করে ব্রেনের ক্লিনজিং, গাটের ক্লিনজিং, পেট পরিষ্কার করা, পেটকে আবার একদম পরিচ্ছন্ন করা, লিভারকে পরিষ্কার করা, টক্সিক জিনিসগুলো বডি থেকে বের করে দেওয়া, অনেকগুলো ফাংশন তারা আবিষ্কার করতে পেরেছেন। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর আগেই আমাদেরকে এটি পরামর্শ দিয়েছেন এবং আমি যতটুকু জানি যে প্রতিটি ধর্ম যেটা আল্লাহ পাঠিয়েছেন সবখানেই রোজার কথা বলা হয়েছে এবং অনেক সময় তাদের খাবারের অভাব থাকার কারণে, একটু আগে প্রথম থেকে আপনি যে কথাটা বলে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খাবার থাকতেন বলে আজকে আমি রোজা। তো এই যে রমজানটাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে আপনি দেখছেন এবং এটার সঙ্গে বিজ্ঞানের আমরা যে কথাগুলো বলছি মিলটা কতটুকু পাওয়া যাচ্ছে, দেখা গেল যে আপনার ডায়াবেটিস বলুন, উচ্চ রক্তচাপ বলুন, হার্টের প্রবলেম যে কারণগুলোতে হচ্ছে, রক্তনালীতে চর্বি জমার কারণ, ব্রেন স্ট্রোকের কারণ, ফ্যাটি লিভার থেকে শুরু করে যত রকম ডিজিজ আছে, বিশেষ করে ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ প্রদাহজনিত যত রোগ আছে, অ্যাজমা আর্থ্রাইটিস থেকে গিরা ব্যথা মাজা ব্যথা থেকে যত রোগ আছে, প্রতিটা রোগের ক্ষেত্রে রোজার মাধ্যমে উপকার পাওয়া সম্ভব। এবং আমার লক্ষ লক্ষ আমার দর্শক শ্রোতা যারা আমাকে ফলো করছেন আলহামদুলিল্লাহ তারা এটা দিয়ে উপকৃত হচ্ছেন এবং এখনো আপনারা কমেন্ট করে আপনাদের অনুভূতিটা জানাতে পারেন যে কিভাবে আপনারা এটা দ্বারা উপকৃত হচ্ছেন, এই বিষয়ে ইসলাম কি বলছে জানতে চাচ্ছি। এবং আরেকটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করে দিবেন, অনেকেই আমাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছে, তো যারা আসলে বিভ্রান্ত করতে চাচ্ছে তাদের বিষয়ে আমরা আলোকপাত না করে আমি বিভ্রান্তিটা আপনাকে একটু ক্লিয়ার করতে বলবো। আমরা অবশ্যই ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি যে ইন্নাম আমালু বিন্নিয়া, যে তোমার নিয়তটা কি সেটা যদি সহি হয়, নিয়ত যদি শুদ্ধ হয় তুমি সে আমলটা তুমি সওয়াবটা পাবে। এখন আমি সবাইকে বলেছি যে আপনারা ফাস্টিং করুন, রোজা রাখুন, আপনার নিয়তটাকে সহি করুন, আপনি বলুন যে হ্যাঁ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখছি এটা, আল্লাহ তাআলা আমাকে রোগ থেকে মুক্তি দিবেন, আল্লাহ আমাকে সুস্থ করবেন, আল্লাহ আমাকে পরিচ্ছন্ন করবেন। তো এই বিষয়টাকে অনেকে বলছে যে এই রোজা নাকি স্বাস্থ্যগত রোজা নাকি ইসলামে হয় না বা হবে না বা হওয়ার কথা না, এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, এটা একটু ক্লিয়ার করবেন, ধন্যবাদ। আচ্ছা, সিয়ামের যে প্রসঙ্গটা বললেন, সিয়াম হচ্ছে আমরা তো জানি যে ইসলামের যে পাঁচটা পিলার এর মধ্যে অন্যতম একটা পিলার, তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ করা হয়নি, আমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব জাতিগোষ্ঠীর উপরে কিন্তু আল্লাহ সিয়ামটাকে ফরজ করেছিলেন এবং সেটা সেটার ভার্সন হয়তো ভিন্ন ছিল, আমরা যেমনি এক মাস রাখি 29টা বা 30টা, তাদের কেউ 10টা রেখেছেন, তাদের কেউ 3টা রেখেছেন, তাদের কেউ 1টা, তাদের কারো ছিল আবার মৌনতার রোজা, মানে চুপ থেকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থেকে রোজা পালন করা সেটা। এবং এখনো তো আমরা অন্যান্য ধর্মেও দেখেছি ফাস্টিং করে, যেমন ইহুদিরা ফাস্টিং করে, খ্রিস্টানরা করে,
হিন্দুদের মধ্যে এই কালচারটা আছে, উপবাস বলে সেটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি সিয়ামের অভ্যাস আমরা দেখি, প্রথমত যদি আমরা সাপ্তাহিক সিয়াম দেখি তাহলে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন আর কি, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলকে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন, যে হে আল্লাহ নবী আপনি কেন সোমবার রোজা রাখেন? তিনি বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তো আমি যেহেতু পৃথিবীতে আসলাম, আল্লাহ পৃথিবীতে আমাকে মহাগুরুত্ব দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সুক্রিয়া স্বরূপ আমি ওই দিন সিয়াম পালন করি। যদি আমরা পালন করতেই চাই সেক্ষেত্রে আমরা রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর সুক্রিয়া প্রকাশের মধ্য দিয়ে এই সেলিব্রেটটা করতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন। আর বৃহস্পতিবার রোজা রাখার সিগনিফিকেন্ট হচ্ছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক আমলগুলো আল্লাহর কাছে যায়। হ্যাঁ, এক ফেরেশতা তাদের দায়িত্ব পালন করে চলে যায়, আরেক ফেরেশতা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমি চাই আমার আমলগুলো এমন ভাবে আল্লাহর আরশে উঠুক যে ওই অবস্থায় আমি রোজা পালন করছি। তো এইভাবে তিনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা জানি যে প্রতি মাসের আবার 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15, আইয়ামুল বীজ যেটাকে বলে, যখন ওই যে পূর্ণিমা চলে আর কি, পূর্ণিমার দিন, পূর্ণিমার আগের দিন আর পরের দিন খুব আলোক উজ্জ্বল থাকে, তখনও সুক্রিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাওয়ালের 6 রোজা রাখতেন, এই যে সামনে আমাদের রমাদানের পরে যে যে মাসটা শাওয়াল মাস, এই শাওয়ালের 6 রোজা তিনি রাখতেন, আরাফার রোজা তিনি রাখতেন, আশুরার রোজা তিনি রাখতেন, এবং শাবান মাসের প্রায় পুরোটাই রোজা রাখতেন। এই যে শাবান আমরা কাটাচ্ছি, শাবান মাসের পরেই তো রমাদান আসবে, শাবান মাসের প্রায় পুরোটাই রোজা রাখতেন। আমাদের আয়েশা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেছেন যে রমাদানের পরে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে আমরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিনি অন্য কোনো মাসে, সবচেয়ে বেশি তিনি শাবান মাসে রোজা রাখতেন। আরেক বর্ণনা এসেছে কেমন যেন তিনি শাবানের পুরো মাসটাই রোজা রেখেছেন, হয়তো একটা দুইটা ভেঙেছেন মাঝখানে, তাছাড়া বাদ বাকি পুরো মাস জুড়ে কিন্তু তিনি রোজা রেখেছেন। তো রোজার যে সাইন্টিফিক ব্যাখ্যা আপনি দিলেন, এটা তো আমার চেয়ে আপনি ভালো দিতে পারবেন, যেটার অনেক শারীরিক উপকারিতা আছে। ওই যে 16 সালে যে কি বলে চিকিৎসায় যে নোবেল পেয়েছেন, হ্যাঁ নোবেল প্রাইজ পেয়েছেন, জি, তো এটার তো নিঃসন্দেহে অনেক উপকারিতা আছে। আমরা আমরা যারা রোজা রাখি, ফাস্টিং যারা করে, তারা এটা ফিল করেন যে দেহটা কতটা পাতলা মনে হয়, মনে হচ্ছে দেহের যে খারাপ সেলগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেহটা অনেক ঝরঝরা। আবার রমাদান মাসে কোরআন মুখস্থ করা যায় বেশি, আমরা এটা ফিল করেছি যে খালি পেটে পড়াশোনা মুখস্থ হয় বেশি, ব্রেন ভালো কাজ করে, ব্রেন ভালো কাজ করে, ব্রেন ভালো ভালো কাজ করে নিঃসন্দেহে। তো আমরা যদি কোনো ধরনের সাইন্টিফিক ব্যাখ্যার দিকে নাও যাই, আমরা যদি কোনো হেলথ বেনিফিটের কথা যদি খেয়াল নাও করি, মানে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বায়োগ্রাফির দিকে তাকালেই তো আমরা দেখবো যে প্রতি সপ্তাহে তিনি ফাস্টিংটা করতেন, প্রতি সপ্তাহে সোম বৃহস্পতি, প্রতি মাসে আইয়ামুল বীজের রোজা, শাবান মাসের প্রায় পুরো মাস রোজা, আশুরার রোজা, শাওয়ালের রোজা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে সওমে ভিসাল করেছেন, মানে লাগাতার ফাস্টিং। এটা অবশ্য আমাদের জন্য না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে খাবার দেন, আল্লাহ তাআলা আমাকে পানীয়ের ব্যবস্থা করেন, মানে রিজিক দেন, ফলে সেটার মাধ্যমে আমার যে এনার্জি হয় সেটার কারণে এটা আমি করতে পারি, তোমরা করতে পারবে না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু লাইফস্টাইলের দিকটায় যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে প্রচুর তিনি রোজা রাখতেন, রোজা রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। এখন এক কাজে দুই কাজ হয়ে যাবে, আপনি যেটা বললেন যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে রোজা রাখতেন ওনাকে ফলো করা তো আমাদের জন্য আবশ্যক, আমরা যদি এটা ফলো করে সিয়াম পালন করি যেমনিভাবে আমরা এর প্রতিদান পাবো, রিওয়ার্ড পাবো, সওয়াব পাবো, আর যে হেলথ বেনিফিটের কথা আপনি বললেন সেটাও কিন্তু আমরা পাবো। সো কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাইফস্টাইলের কথা খেয়াল করলে আমি মনে করি যে এটার সিগনিফিকেন্স আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে উঠে আসে আর কি। রোজার বিষয়ে ছোটখাটো কিছু প্রশ্ন, যেহেতু সামনে রোজা আসছে, ওই যে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় কিনা, মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে কিনা, আর ওষুধ বিষয়ে একটু আমি জানি, সেটা হচ্ছে যে ইমার্জেন্সি যদি ওষুধ কিছু খেতে হয় তাহলে তো খেতে হবে, খেলে রোজা ভেঙে যাবে এটা আমি জানি। আর কথা হচ্ছে এত অসুস্থ রোগী যাদের ইমার্জেন্সি, তাদের জন্য আসলে রোজাটা ইসলামেই হয়তো শিথিল করে দেওয়া হয়েছে, এটা আপনি বলবেন এই বিষয়টা। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, একসঙ্গে প্রশ্নগুলো করছি, এগুলো দর্শকদের করা প্রশ্ন। তো মহিলারা এখন একটা টেন্ডেন্সি চালু হয়েছে,
আমার বক্তব্যটা আমি দিয়ে দিব, সঙ্গে আপনি আপনারটা অ্যাড করবেন। সেটা হচ্ছে যে ঋতুস্রাবকে বন্ধ রেখে রোজা রাখছেন তারা, মানে ন্যাচারাল একটা জিনিসটাকে তারা ওষুধ দিয়ে বন্ধ করে রোজা রাখছেন। আমি মনে করি যে এটা করা উচিত না, কারণ হচ্ছে ন্যাচারাল জিনিসটা আল্লাহই তাদেরকে সুযোগ হিসেবে দিয়েছেন। তো এটাকে তারা ওষুধ খেয়ে বন্ধ করে এটাকে করলে আমি মনে করি যে এটা ন্যাচারের বিরুদ্ধে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি কারো রোগ থাকে যে হ্যাঁ আমি অকারণে ব্লিডিং গুলা হচ্ছে, যেটা মাসিকের রক্ত না বাট রোগের কারণে, সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার ব্লিডিং না থাকলে আপনি রোজা রাখতে পারবেন। তো এই সবগুলো বিষয় যদি আপনি একসঙ্গে বলতেন, আর যদি কোনো প্রশ্ন আপনার যদি মিস হয়ে যায় আমি আবার রিপিট করতে পারবো। আচ্ছা আচ্ছা, যেহেতু রোজা একেবারে সিয়াম রমাদান মাস একেবারে অত্যাশন্ন, এই কারণে হয়তো এই বিষয়গুলো খুব প্রাসঙ্গিক হয়েছে। দাঁত ব্রাশের যে কথা বলেছেন, সেক্ষেত্রে মেসোয়াক তো করলে কোনো সমস্যাই নেই, মেসোয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, করতে উৎসাহিত করতেন, সবসময় মেসোয়াকটা হাতে রাখতেন, এন্তেকালের আগেও তিনি মেসোয়াক করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মতের উপর কষ্ট না হয়ে যেত মেসোয়াক করাটাকে ফরজ করে দিতাম। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমাদের এটা করা উচিত এবং এটা খুব স্বাস্থ্যকর, মেসোয়াক যারা করবে এটা স্বাস্থ্যকর। আর ব্রাশের যে কথাটা বলেছেন যে ব্রাশ করলে রোজা ভাঙবে কিনা, অর্থাৎ টুথপেস্ট ইউজ করে যদি আমরা দিনের বেলায় ফাস্টিং টাইম যেটা থাকে ডিউরেশন, ওই টাইমে যদি আমরা করি রোজা ভাঙবে কিনা, না, টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে অনুৎসাহিত করি, আমরা বলি যে সাহারি খাওয়ার পর পরই আপনি পেস্ট দিয়ে ব্রাশ করুন এবং সারাদিন ফাস্টিং অবস্থায় আপনি মেসোয়াক করুন, আবার ইফতারের পর থেকে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন, এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে দিনের বেলা একটা সময় তার ব্রাশ করতে তিনি চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি ঝাঁঝালো, যেটার স্বাদ জিব্বায় খুব বেশি লাগে, খুব ঝাঁঝালো, এরকম টুথপেস্ট যদি অ্যাভয়েড করা যায় ওইটা ভালো। আর রোজা অবস্থায় একটা সারাদিন ফাস্টিং এর কারণে একটা ব্যাড অর্ডার আসে, ব্যাড স্মেল আসে, এটা অতটা খারাপ না ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ফাস্টিং এর কারণে তো একটা দুর্গন্ধ আসবে, তবে সেটা হচ্ছে মেসওয়াক করার পরে, সারাদিন মেসওয়াক করার পরেও দেখা যাবে যে একটা কেউ কারো খুব কাছে যদি সোশ্যাল ডিস্টেন্সিং না রেখে কাছাকাছি কথা বলে বসে কোনো মিটিং এ, তখন হয়তো এটা ফিল হতে পারে। তো সেক্ষেত্রে হাদিসে এসেছে যে এটা আল্লাহ তাআলার কাছে, ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিস্ক হচ্ছে আরব দেশের খুব প্রসিদ্ধ একটি পারফিউম বা একটি আতর। তো আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের এই দুর্গন্ধ, এটা মিস্কের পারফিউমের চেয়ে বেশি পছন্দনীয়। তাহলে এটা এটা কত চমৎকার একটা ঘোষণা রোজাদারদের জন্য। সো এটা নিয়ে কোনো ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার সুযোগ নেই, বরং আমি বলবো যে সাহারির পরপরই পেস্ট দিয়ে ব্রাশ করুন, আবার ইফতারির পরে করুন, আর সারাদিন আপনি মেসওয়াক করুন। তবে কোনো কারণে পেস্ট দিয়ে ব্রাশ করলে এতে রোজা ভাঙবে না ইনশাল্লাহ। এরপর রোজা রাখা অবস্থায় মেডিসিনের কথা আপনি বলেছেন যে কোনো ওষুধ যদি খাওয়া লাগে আর তার অবস্থা যদি এমন হয়ে যায় যে চিকিৎসা গ্রহণ না করলে প্রাণ নাশের সম্ভাবনা আছে, তখন তো রোজা ভাঙা যায় যাচ্ছে। অসুস্থতার কারণে যতটা রোজা তিনি ভাঙবেন সেগুলো তিনি পরে কাজা করবেন। জরুরি প্রয়োজনে যদি ব্লাড টেস্ট করা লাগে এগুলো যায় যাচ্ছে, ইনহেলার মাঝে মাঝে দেওয়া লাগে এটা যায় যাচ্ছে, যদি শুধু সাধারণ যে ইনহেলার যেটা ওইটা হয়। কিন্তু ওই যে শুনেছি যে পাউডারের ইনহেলারও নাকি হয়, ক্যাপসুলের পাউডার দিয়ে হয়, ভ্যাপোরাইজেশন যেটা যায়, এগুলো যদি যায় এগুলোতে সমস্যা, কিন্তু সাধারণ যে ইনহেলার যেটা নেবুলাইজার এতে কিন্তু রোজা ভাঙে না। জি, মানে একটা ড্রাই পাউডার ইনহেলার আছে ক্যাপসুল আকারে, ওটার ভিতরে একটু সুগার দেওয়া থাকে, সো এটা রোজা অবস্থায় এটা নিষেধ করা হয়, এবং এগুলো আসলে কোনো এমার্জেন্সি না, অনেক ক্ষেত্রে রুটিন। সো আমি সেহরি ইফতারিতে আমরা এটা ব্যবহার করতে পারি। আর এমার্জেন্সি ইনহেলার গুলো হচ্ছে সাধারণত যেগুলো আমরা ইনহেলার বলি, যেগুলো বাতাসের মতো, ওগুলা এমার্জেন্সিতে নিলে ওটাতে রোজা ভাঙে না, ভাঙে না, কারণ ওটা লাঙে যায়। এখানে মূলনীতিটা হচ্ছে স্টোমাকে যেতে পারবে না, ফুসফুসে যাচ্ছে, ওটা কেউ খাচ্ছে না, ওটা কেউ খাচ্ছে না, ওখানে ওটা কেউ খাচ্ছে না, ওখানে কোনো এনার্জি প্রবেশ করছে না, এনার্জি নাই। ওই ভাঙার ক্ষেত্রে মূলনীতিটা হচ্ছে যে এটা আপনার পাকস্থলীতে যেতে পারবে না, আবার এটা মানে এনার্জেটিক হতে পারবে না, শক্তিবর্ধক বা ফুড সাপ্লিমেন্টারি আছে বা নিউট্রিশন ভ্যালিউ আছে, এরকম কিছু হইলে আবার রোজা ভেঙে যাবে। এই জাতীয় মেডিকেশনের জন্য কোনো ইনজেকশন, যেটা ধরেন পেইন কিলার বা এখন তো করোনা ভ্যাকসিন নেওয়া লাগতেছে, এই জাতীয় কোনো ইনজেকশনে ভ্যাকসিনেশনে কিন্তু রোজা ভাঙে না, কারণ এতে তার শক্তিও বর্ধন হয় না, আবার ওই যে ইনসুলিন দেয়া লাগে যেটা, এটাতেও রোজা ভাঙে না, কারণ এতে তার শক্তি বর্ধন হচ্ছে না, স্টোমাকে কিছু যাচ্ছে না, দেহের এনার্জি সে ফিরে পাচ্ছে, এরকম কিছু হচ্ছে না, এগুলোর কারণে এতে রোজা ভাঙবে না।
আর একটা বিষয় আপনি বলেছিলেন মাসিক বন্ধ করা, আচ্ছা পিরিয়ড বন্ধ করা, এটা আমি আমার মতামত যদি বলি, এটা আপনার সাথে আমি একমত যে এটা করার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এসেছে। প্রতি মাসে একটা সার্টেন পিরিয়ডে যেহেতু ওনাদের এটা হয়, ফলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের দিকে খেয়াল করি, ওনারা ওনাদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। রমাদানে ওনারাও 7 দিন 10 দিন ওনারা রোজা রাখতে পারতেন না, জি হজের সময়। তবে হজের ক্ষেত্রে অনেকে সাজেস্ট করে যে বাংলাদেশে বা গরিব দুর্বল দেশ থেকে, গরিব দেশ থেকে আসলে জীবনে হয়তো আর আসতে পারবে না, তো তখন তারা এটা এটাকে বন্ধ করার জন্য অনেকে বলে। তারপরেও যেহেতু এটা বন্ধ না করেও করা যায়, আমরা ওইটাই সাজেস্ট করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেও একই ঘটনা আছে যে উনি পরবর্তীতে কিছু অংশ বাকি ছিল হজের, আবার তিনি ওনার ভাই আব্দুর রহমানকে নিয়ে বাকিটা আদায় করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, ওনারা যেহেতু আমাদের জন্য আদর্শ, ওনাদের দিকে যদি আমরা খেয়াল করি যে ওনাদের যেগুলো ভাঙতো পরে ওনারা কাজা করতেন, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার রমাদানের কাজাগুলো করতে করতে পরবর্তী বছরের শাবান চলে আসতো। এর কারণ হচ্ছে রাসূল ইসলামের কারণে। রাসূল ইসলাম হয়তো দিনের বেলা আম্মা জান আয়েশার ঘরে থাকতেন, তো তখন তিনি রোজা রেখে আল্লাহ রাসূল ইসলামকে বদার করতে চাইতেন না। আর শাবান মাসে যেহেতু উনি সারা মাসের রোজা রাখতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগে ওনার যে ভাঙ্গা রোজাগুলো উনি তখন রমজানের আগের মাসে এগুলো কাভার করে ফেলতেন। তো যেটা বললেন যে ন্যাচারাল কোনো বিষয়কে যদি আমরা ব্লক করে দেই, এটার অনেক সাইড ইফেক্ট থাকে, যেহেতু এটা হেলথ রিলেটেড ইস্যু, স্বাস্থ্যগত ব্যাপার। অনেক নারীদের শুনেছি যে এরকম একবার যদি ন্যাচারাল ফ্লোটা বন্ধ হয়, এটাকে আর সেই আগের ন্যাচারাল সেই যে সিকোয়েন্স ন্যাচারাল রিদমকে এটা ব্লক করে, ন্যাচারাল রিদমকে ফিরে আনা যায় না। তো যেহেতু শরীয়ত আমাদেরকে রুকসা দিয়েছে, ছাড় দিয়েছে, আর এই রুকসাটাকে বলা হয় আল্লাহর গিফট, আর রুকসাতু হাদিয়াতু মিন হাদায় আল্লাহ ফখুযু হাদিয়াত রাব্বিকুম, এই রুকসাত এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। আর আল্লাহ হাদিয়া দিতে যাচ্ছে, তুমি বলতেছো না 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 আমি নেব না, এটা ভদ্রতা না, কারণ এটাই সবচেয়ে সুন্দর যে আমিও খুব প্রাণবন্ত ভাবে আল্লাহর দেয়া হাদিয়াটা বা রুকসাতটা নিব। যেহেতু পরে আদায়ের সুযোগ আছে, আমিও এটাই সাজেস্ট করি, আপনারা এটাকে ব্লক করার দরকার নেই, আপনারা পরে আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ঠিকই আর প্রতিদান বা সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এবারের প্রশ্নটি আমার, এটা হচ্ছে আমার অনেক রোগীদেরকে আমরা একটু ফাস্টিং উইন্ডোটাকে বাড়ানোর জন্য, ভালো অটোফিজির জন্য আমি পরামর্শ দিয়ে থাকি যে সেহরিতে আপনারা পানি খেয়ে রোজা রাখতে পারবেন, এক্ষেত্রে কি শরীয়ত মতে কোনো অসুবিধা হবে কিনা, শুধু পানি খেয়ে রোজা রাখলে কি কোনো ক্ষতি হবে কিনা, বা ক্ষতি মানে আই মিন রোজার কোনো ক্ষতি হবে কিনা বা রাখা যাবে কিনা, লবণ মেশানো পানি খেতে বলি অনেক ক্ষেত্রে, যাদের একটু বেশি সমস্যা, যাদের তাড়াতাড়ি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভালো হবে। আবার এই ব্যাপারে আমি এটাও বলি যে যারা এভাবে পারবে না রোজা রাখতে, তারা খেয়ে নিবে, আমাদের যে খাবারগুলো তাদেরকে সাজেস্ট করি সে খাবারটা খেয়েই রাখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের অনেক বেশি স্বাস্থ্য, যাদের দ্রুত ওজন কমানো খুবই দরকার, কারণ সে অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে, প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, ডায়াবেটিসের ওষুধ খেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে ইনসুলিন নিতে হচ্ছে, সেগুলা থেকে তাদেরকে একটু দ্রুত রিকভার করে নিয়ে আসতে হবে, এই জন্য এক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে, আপনার ফাস্টিং উইন্ডোটাকে বাড়ানোর জন্য, অটোফেজিটাকে বেশিক্ষণ পাওয়ার জন্য আপনারা সেরিতে শুধু পানি খেয়ে বা লবণ মেশানো পানি খেয়ে বা ক্যালোরি ছাড়া যে খাবারটা, গ্রিন টিও খাওয়া যায় বা অন্য কিছু, তো এটাতে কি আসলে সেরি খাওয়ার যে হক আদায় হবে কিনা এই বিষয়টা যদি বলতেন। আচ্ছা, এখানে প্রথমে মূলনীতিটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে রোজার জন্য সেহরিটা কি। সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাহ, সাহুর খাওয়া হচ্ছে সুন্নাহ। কোনো কারণে কোনো ব্যক্তি যদি সাহুর নাও খায়, তাতে তার রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। লেটস সে আমি রাতে ঘুমালাম, উঠতে পারলাম না, তো আমি সাহরি খাইনি, আমার রোজা রাখতে হবে এবং রোজা আমার হয়ে যাবে। অথবা আমি ইচ্ছে করেই উঠলাম না অলসতার কারণে, আমি খাবো না, কিন্তু রোজার কিন্তু মাফ হয়ে যায়নি, রোজা আমার রাখতে হবে। সাহুর খাওয়াটা হচ্ছে সুন্নাহ, কোনো কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কেউ যদি সাহুর মিস করে, এতে তার রোজা হয়ে যাবে। তবে আমরা সাজেস্ট করি কিছু না কিছু খেতে, কেননা সাহুরের ভেতর বারাকা আছে, হাদিসে এসেছে তাসাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা, তোমরা সাহারি মিস করো না, সাহারি খেও, কেননা সাহারির ভেতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। তো সেই বরকতের জন্য যে খুব বেশি কিছু খেতে হবে, নট নেসেসারি, হাদিসে আছে নিয়ামাস সাহুর আতাম, সাহারি হিসেবে খেজুর কতই না উত্তম খাবার, খেজুর দিয়ে হতে পারে, আমরা স্বাভাবিক যে খাবার এটা হতে পারে। আর কেউ যদি একটা বিশেষ ডায়েটারি প্রসেসে থাকে, সেক্ষেত্রে আপনি ভাই যেটা বললেন যে পানি খাওয়া বা পানির সাথে হালকা একটু লবণ মিক্স করে খাওয়া, সেটাতেও সাহারি খাওয়া আদায় হচ্ছে, সে কিছু না কিছু তো খেয়েছে, খাওয়ার ফলে সে বারাকাটা পাবে, এতে রোজার উপর কোনো প্রভাব বিস্তার করবে না, এতে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, তাহলে নিশ্চিন্তে আমরা রোজা রাখতে পারছি এবং সঙ্গে পাচ্ছি অনেকগুলো স্বাস্থ্য বেনিফিট এবং আমরা অনেকগুলো ওষুধ থেকে বাঁচতে পারছি। যে কোনো জিনিস আমরা যদি কেমিক্যাল আমরা গ্রহণ করি, আপনারা জানেন যে সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ সেটার অনেকগুলো সাইড এফেক্ট আছে। তো শুভস্য শীঘ্রম, অর্থাৎ এই ওষুধ থেকে তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাড়াতাড়ি আমাদেরকে সুস্থ লাইফে চলে আসতে হবে। তো এখানে দুটো বিষয় এটার সঙ্গে মানে সাপ্লিমেন্টারি আসে। আপনি বলেছেন যে ধূমপান আপনারা হারাম বলছেন, কারণ হচ্ছে স্বাস্থ্যগত যে ক্ষতি, আমরা জানি যে তামাক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে এবং নেশা জাতীয় গুল, তারপরে বিভিন্ন ড্রাগ এডিক্ট যারা আছে, এই বিষয়ে যদি আপনার বক্তব্যটা আর একটু আমার দর্শকদেরকে ভালো করে বুঝিয়ে বলেন। বিশেষ করে আমাদের অনেক মা বোনরা আছেন, তারা সুপারি, জর্দা, দেখুন সুপারিটা একটা ক্যান্সারাস সাবস্টেন্স আছে সুপারির ভিতরে, তো এটা ক্ষতিকর অবশ্যই। আর চুন সরাসরি অনেক ক্ষেত্রে ক্ষতি করে, আর যে তামাক জাতীয় জিনিস সেটা সিগারেটের ভিতরে যে জিনিসটা থাকে, তো এগুলা অনেকেই এই জর্দা হিসেবে খাচ্ছেন। তো আমাদের গ্রামের ভিতরে এটাকে এত বেশি খাওয়া হচ্ছে, এবং বিশেষ করে এখানে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে যাদের থেকে, ইমাম সাহেবদের থেকে বা আলেমদের থেকে আমরা আশা করি এটার বিরুদ্ধে বক্তব্য, কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ভিতরেও এই সমস্যাটা পাওয়া গিয়েছে। তো আপনার মুখ থেকে এই বিষয়টা একটু শুনতে চাই, খুবই একটু নাজুক বিষয়, তো আপনি সুন্দরভাবে আমাদেরকে বলবেন। জি, প্রথমে যেটা বলেছেন তামাকের বিষয়ে, সিগারেটের বিষয়ে, এটা আমরা শুরুতে বলেছি যে এক্ষেত্রে মূলনীতি হচ্ছে ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এটা এটা হচ্ছে কি বলা যায়, স্লো কিলিং আর কি, স্লো পয়জনিং, আস্তে আস্তে আপনাকে ধ্বংস করে দিবে, আপনার ফুসফুস নষ্ট করে দিবে। তারপর বিভিন্ন সার্ভে তো আমরা দেখেছি যে প্রতি বছর ক্যান্সারে বা সিগারেট খেয়ে যে ক্যান্সারেতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় গোটা বিশ্বব্যাপী, বাংলাদেশেও এটার রেটটা কম না, অনেক বেশি। আর তামাকের কথা বলতে যে আমি আমার আলোচনাতে মজা করে প্রায় বলি যে যে এলাকাতে তামাক চাষ হয় সেখানে নাকি বেড়া দেওয়া লাগে না আর কি, চারদিকে এটাকে সেফটির জন্য বেড়া দেওয়া লাগে না, কারণ কোনো ওই যে গরু ছাগলও নাকি ওইটা ওটাতে মুখ দিতে চায় না, ছাগলও খায় না, ছাগল খায় না, গরু খায় না। তো যেটা ছাগল খায় না, গরু খায় না, আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সকল সৃষ্টিজীবের মধ্যে থেকে শ্রেষ্ঠ জীব, আমরা কি করে এই জিনিসটাকে মুখে ঢুকাতে পারি? এই এই তামাক খাওয়া বা সিগারেটের আরো বড় সমস্যা হচ্ছে এটা তো এনভায়রনমেন্টকেও ক্ষতি করছে। প্রায় দেখা যায় যে অনেকে টয়লেটের ভেতরে এটা খায়, এটাও আমি প্রায় বলি যে এ একটাই মাত্র খাবার পৃথিবীতে আছে যেটা টয়লেটে বসেও খাওয়া যায়, সেটা হচ্ছে এই যে সিগারেট আর কি। তো দেখেন, এমন একটা খাবার যেটা টয়লেটে বসেও মানুষ খাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক কি, আমি সকালে দৌড়াতে বেরিয়েছি বা হাঁটতে বেরিয়েছি, একজন আমার নাকের মধ্যে দিয়ে ছেড়ে দিল, তো আমার মন থেকে না চাইতেই একটা কেমন খারাপ লাগা চলে আসে, ওটা কি বদ্ধ হয়ে যায়? খারাপ লাগা চলে আসে, এটা বদ্দোয়া হয়ে যায়। হ্যাঁ, অন্যকে ইজাউল মুসলিমে হারাম, আপনি আপনার ভাইয়ের অন্য ভাইকে কষ্ট দেয়াটা এটা তো হারাম। আপনি কোনো পরিবেশটা এমন, এনভায়রনমেন্টটাকে এমন ভাবে আপনি দূষিত করতে পারেন না যেটার কারণে অন্যের কষ্ট হয়। লেটস সে আপনি আপনার ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন, তাকে চুমু দিচ্ছেন, আদর করছেন, এটার ইম্প্যাক্ট কিন্তু তার উপরও পড়বে, আপনার আশেপাশে, আপনার অবশ্যই এটা রিসার্চ দ্বারা প্রমাণিত যারা থাকে। এটাকে বলে থার্ড হ্যান্ড স্মোকিং, এটাকে বলে থার্ড হ্যান্ড স্মোকিং। আমি সরাসরি খাচ্ছি ফার্স্ট হ্যান্ড স্মোকিং, আমি খেয়ে আপনার ধোয়া ছাড়ছি, আপনি ধোয়াটা নিচ্ছেন, সেকেন্ড হ্যান্ড স্মোকিং। আর থার্ড হ্যান্ড স্মোকিং হচ্ছে আপনি টয়লেটে হয়তো কাজটা সেরে এসেছেন, আমি পরবর্তীতে গিয়ে দেখলাম যে একটা গন্ধ পাচ্ছি, যদিও ধোয়া নেই, এটা থার্ড হ্যান্ড স্মোকিং। আমার জামা কাপড়ে লেগে আছে, বাচ্চাকে কোলে নিচ্ছি, এটা থার্ড হ্যান্ড স্মোকিং, এবং এটা বাচ্চার জন্য ক্ষতিকর, এটা রিসার্চে প্রমাণিত। এটা এটা একেবারে স্পষ্ট, কোন বাসে যদি, পাবলিক বাসে যদি কেউ সিগারেট ধরায় পাবলিক প্লেসে, এতে অন্যান্যদের কতটা কষ্ট হয়, এটা তো সুস্পষ্ট ভাবে হারাম। সো এটা আমাদেরকে গ্রাজুয়ালি বন্ধ করতে হবে। আমি প্রায় বলি যে কারো যদি এই অভ্যেস থেকে থাকে, এরপর আপনি তামাকের কথা বলেছেন, জর্দার কথা বলেছেন, এগুলো সেম, এগুলো অলমোস্ট জর্দা, এগুলো সেম, এবং কোনোটা যদি কিছুটা মাতলামির কোনো ভাব নিয়ে আসে সেটা সুস্পষ্ট হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, যেটাই আপনার মধ্যে একটু মাতলামি মাতলামি ভাব নিয়ে আসবে এটা সুস্পষ্ট হারাম। জর্দার মধ্যে কিছু জর্দা আছে, ওটাতে কিন্তু আপনার মাতলামি চলে আসে। তারপর চুন যদি কেউ খায়, এটা তো একেবারে জিহ্বাকে নষ্ট করে দিবে। সো যেটা আপনার ক্ষতি করবে, আপনার আশেপাশে ক্ষতি করবে, মাতলামির কোনো জিনিসের সাথে কানেক্টেড, এগুলো ইসলামে সুস্পষ্ট হারাম, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি শুধু এতটুকু বলবো যে দীর্ঘদিনের এই পুরনো অভ্যেস যদি কারো থেকে থাকে, আপনি আপনার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, আপনার সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, পরিবেশের কথা চিন্তা করে, আপনি ইসলামী অনুশাসনের কথা চিন্তা করে, আস্তে আস্তে সেটা থেকে ফিরে আসতে হবে। আমি প্রায় বলি যারা
প্রতিদিন 5-6টা করে বা 10টা করে সিগারেট খায় চেইন স্মোকার যারা, ওদেরকে আপনি একদিনে ভালো করতে পারবেন না, ওদেরকে সময় দিতে হবে। ওরা হয়তো এটা কন্টিনিউ করবে বাট কমিয়ে নিয়ে আসবে, কালকে হয়তো রিহ্যাবিলিটেশন প্রসেসের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তারপরে সপ্তাহে হয়তো 3টা করে খাবে, তারপরে সপ্তাহে 2টা করে খাবে, এভাবে কমিয়ে আনতে আনতে দেখা যাবে যে এক সময় সে ছাড়তে পারবে। এই প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেসে কিন্তু আসলে এটা ছাড়া যায় না, একদিনে ছাড়া যায় না। এটাকে নিজেকে নিজে রিমাইন্ডার দিতে হবে, আপনার সন্তান, আপনার জীবন, আপনার দেহ, আপনার সুস্বাস্থ্য, এগুলোর কথা খেয়াল করে গ্রাজুয়ালি এগুলো থেকে ফিরে আসতে হবে আমাদের। একটি প্রশ্ন এখন করব, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে। আমাদের সমাজে একটা ট্যাবুর মতো কাজ করছে, অনেকেই যখন আমি এক্সারসাইজের ভিডিওগুলো দেই, কারণ আমরা জানি যে করোনাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে হলে আমাদেরকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, কারণ উইদাউট এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনোভাবে ভালো থাকবে না। এটার প্রমাণ আমরা অনেক পেয়েছি, মাঠে ঘাটে যারা কাজ করছে তাদের করোনাতে তেমন কোনো ক্ষতি করতে পারেনি, তারা কিন্তু তাদেরকে লকডাউন দিয়ে আটকানো যায়নি, তারা জীবিকার কারণে বেরিয়ে গেছে রাস্তায় এবং তাদেরকে কোনোভাবেই দেখা যাচ্ছে যে করোনাতে তাদের মানে ইফেক্ট করতে পারেনি। হ্যাঁ, এটা অনেকগুলো সার্ভে করে দেখা গেছে যে তাদের ভিতরে এটা মানে ঢুকতে পারেনি, কারণ ঢুকলেও তারা ওখানে খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ হচ্ছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে তারা ফাইট দিতে পারেনি, করোনা পর্যন্ত হেরে গেল। তাহলে অবশ্যই কায়িক শ্রমটা আমাদেরকে এটা কিন্তু বিরাট একটা প্রোটেকশন দিচ্ছে। আমরা যখনই ব্যায়ামের ভিডিও দিতে যাই, যখনই ব্যায়াম করতে যাই, ওখানে বেশ অনেকগুলা কমেন্ট করে এবং আমার কাছে খুব কষ্ট লাগে যে এখানে কমেন্ট গুলো এরকম আসে যে নামাজ হচ্ছে নামাজ পড়লে ব্যায়াম করতে হয় না, আমরা আপনি ব্যায়াম করতেছেন কেন, নামাজ পড়েন, তারপরে অনেকদিন এটা করে কি আপনি কি বুঝতে চাচ্ছেন, এই ধরনের একটা কমেন্ট আসে। তো এখন নামাজকে কি ব্যায়ামের বিকল্প আসলেই কোনো এভাবে কোনো আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা আছে কিনা? আরেকটি বিষয় বলবো যে আপনি বলেছেন যে আমি শুনে খুব খুশি হলাম যে আপনি বলেছেন আপনি জিমে যান, কিন্তু আপনার মতো একজন লেবাসের আমি জিমে খুব কাউকে দেখিনি, বা একজন ইমাম সাহেব যদি সকালে ব্যায়াম করতে বের হয় এটা আমার আমি জানি না তার ইমামতি থাকবে কিনা, বা আমাদের জনগণ এটা কিভাবে মেনে নিবে, বা তাকে যদি আমরা দৌড়াতে দেখি অথবা জিমে গিয়ে ইমাম সাহেবকে জিম করতে দেখি, এই যে সমাজের ভিতরে এই জিনিসগুলো হলো কেন এবং আমরা আলেমরা কেন এই বিষয়ে মানুষকে বোঝাচ্ছি না? তো এটা একদম স্ট্রং বক্তব্য আশা করছি আপনার থেকে। জি জি, আমি তো আসলে এই ব্যাপারে ইয়াংদেরকে সচেতন করা থেকে শুরু করে গণমানুষকে সচেতন করা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষকেই স্বাস্থ্য যে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, এটাকে মেনটেন করতে হয়, স্বাস্থ্যের যত্ন নিতে হয় এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব কত বেশি আমার বিভিন্ন আলোচনায় আপনি হয়তো শুনেছেন বা অনেকেই শুনে থাকবেন। আপনি পেরেছেন, আপনি করেন বলেই আপনাকে প্রশ্নটা করলাম। জি জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, দুইটা আল্লাহর বিশেষ ব্লেসিং আছে, নিয়ামত আছে, আমরা অনেকে এটার মর্যাদা দিতে জানি না, আমরা ধোকায় পড়ে যাই, এটাকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল কাজে লাগাই না, পরে বিপদে পড়ে হাই হাই করি। এর মধ্যে একটা হচ্ছে আস-সিহ্হা সুস্বাস্থ্য, আরেকটা হচ্ছে আল ফারাগ মানে অবসর সময়। অনেক সময় অনেক হাতে অবসর সময় ছিল, কাজ করে আগায় রাখি নাই, পরে দেখা যায় যে খুব রাশিং, একেবারে নাভিশ্বাস, নাকে মুখে কাজ করা লাগতেছে, তখন টের পাই হায়রে অবসর সময়টা যদি একটু কাজে লাগাতাম। এরপর স্বাস্থ্যকে মেনটেন করা হয়নি, স্বাস্থ্যের গুরুত্ব দেয়া হয়নি, স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়নি, পরে যখন অসুস্থতা চলে আসে তখন আমরা আফসোস করি, হাই হাই করি যে ইস সুস্বাস্থ্য আমরা রক্ষা করতে পারলাম না, আমরা অসুস্থ হয়ে গেলাম নিজেদের ভুলের কারণে। সো এটা এটা কিন্তু ছোটখাটো বিষয় না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং একটা হাদিসে এটাও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে প্রিভিলেজ মনে করো, গনিমত মনে করো, এর মধ্যে একটা হচ্ছে সিহাতাকা ক্বাবলা সাকামিক, মানে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। যেমন এখন আমরা সুস্থ আছি, সো এটাকে এটা যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এটা আমাদেরকে মনে করতে হবে। সো এটার জন্য সুস্বাস্থ্য মেনটেনের জন্য যা যা করা দরকার এটা কিন্তু আমাদের করতে হবে, বিশেষ করে পরিশ্রম করা। আমি কিছুক্ষণ আগেও আলোচনার এক ফাঁকে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিশ্রমী ছিলেন, মরুভূমিতে মেষ চড়াতেন, ব্যবসার জন্য লম্বা সফরে যেতেন, নিজে যুদ্ধ পরিচালনা করতেন, অসুস্থদেরকে দেখতে যেতেন, মদিনার খেজুরের বাগান, গমের বাগান পরিদর্শন করতেন, সকালবেলা কোবা পল্লীতে হাঁটতে যেতেন, অলওয়েজ দৌড় প্রতিযোগিতা, এক্স্যাক্টলি দৌড় প্রতিযোগিতা, রাতের বেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা, তারপর দৌড় প্রতিযোগিতা করেছে প্রতিযোগিতা। জি জি, এবং ওখানকার যে বর্ষাগুলা ছিল আমরা গিয়ে তিনজন মিলে একটা উৎসব করতে পারবো কিনা আমার সন্দেহ, বা
যে ঢালগুলা তা ওনারা এইভাবে ঘুরাতেন, সেটা আমরা আসলে কয়জন মিলে উঠাতে হবে? এই যে শারীরিক সামর্থ্যের বিষয়টা যদি একটু করতেন আর কি। জি জি, এভাবে পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখবো যে এভাবেই করতেন। এমন কি রাতের বেলা মাঝে মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও কিন্তু মরুভূমিতে তিনি দৌড়াদৌড়ি করতেন, এটাও হাদিসে পাওয়া যায়। একটু রসিকতার ছলে বলতেন যে চলো দেখি যে ওই জায়গাটাতে কে আগে যেতে পারে। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানসিকতা বা স্ত্রীর সাথে যে রোমান্টিসিজম এবং এই যে অলওয়েজ মুভমেন্টে থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন উক্তি, এগুলো প্রমাণ করে যে আমাদের সবসময় পরিশ্রম করতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এবং রাসূল ইসলাম এটাও বলেছেন, আল মুমিনুল কবিউ খায়রুম মিনাল মুমিন আদ-দাঈফ, মানে অসুস্থ বিশ্বাসীর চেয়ে সুস্থ বিশ্বাসী আল্লাহর কাছে বেশি প্রিয় বা সে বেশি উত্তম। অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন তাহলে যেমনি নিজেকে সার্ভ করতে পারবেন, অন্যকে সার্ভ করতে পারবেন, সোসাইটিকে সার্ভ করতে পারবেন। আর যদি অসুস্থ থাকেন আপনি অন্যকে সার্ভ করবেন কি? আপনাকে সার্ভ করতে করতেই তো অন্যদের অবস্থা 12টা বেজে যাবে। তো এই যে কথাটা বললেন, পরিবারের জন্য বোঝা হয়ে যেতে হবে, পরিবারের জন্য বোঝা হয়ে যেতে হবে। সো এই যে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাঁটতেন, এই হাঁটার অভ্যেস করা, প্রয়োজনে আমাদের জিমে যাওয়া, মানে যাদের হয়তো আলাদা করে ঘাম ঝরানোর সুযোগ নেই তাদের সুযোগ থাকলে জিমে যাওয়া, জি সকালে জগিং করা, এটা সবার জন্যই দরকার। এই যে আপনি যেটা বলেছেন যে পাঞ্জাবি জুব্বাও যারা পরে, যাদের দাড়ি আছে, তারা সকালে একটু জগিং করবে, তারা একটু জিমে যাবে, এটাকে ট্যাবু বানিয়ে রাখা হয়েছে সোসাইটিতে, কেমন যেন এটা এখনো একটা স্ট্যান্ডার্ড হিসেবে আসেনি। সো এটা আস্তে আস্তে শুরু করতে হবে। একজন ইমাম হচ্ছেন এমন একজন লোক, ইউতাম্মা বিহ, যাকে সবাই আপনার ফলো করবে, সবাই যাকে ফলো করে সেই হচ্ছে ইমাম, মডেল, রাইট, এক্স্যাক্টলি। তো ইমাম তো মডেল হবেন, উনি যেমনি ইসলামী দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মডেল, উনি সামাজিক নেতাও ওনাকে হতে হবে, স্বাস্থ্যের ব্যাপারেও ওনার যত্নবান হতে হবে, এসব ভালো কাজে কিন্তু ওনাকে লিড দিতে হবে। সো আমার মনে হয় ইমাম সাহেবরা, খতিব সাহেবরাও কিন্তু জুমার মেম্বার গুলো থেকে এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, মানুষকে মোটিভেট করতে পারেন, এবং ওনারাও নিজেরাও যদি সকালে গ্রুপ করে এরকম ইয়াংদেরকে নিয়ে সকালে জগিং করেন, হাঁটেন, আমার মনে হয় একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে সমাজের মধ্যে। এবং একেবারে যে নেই তা না, এটা শুরু হয়েছে, আমি দুই একটা জায়গায় জানি ওই ইমাম সাহেবরা সকালবেলা ইয়াংদেরকে নিয়ে হাঁটেন। আচ্ছা, আবার সোসাইটিতে ফজরের নামাজে মসজিদে কে আসলো না, ওর বাসায় যে বলেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে কেন ক্ষমা করে দিও, যে আমরা থাকার পরেও তুমি আজকে ফজর নামাজটা পড়তে পারলাম না, এটা তো আসলে আমাদেরই দোষ, কেন তুমি পড়তে পারলাম না, আমরা কেন এসে তোমাকে ডেকে দিতে পারলাম না, এইভাবে কিছুটা মজার লজ্জায় ফেলে দিয়ে ছেলেদেরকে উনি ফজর নামাজে আসার জন্য ডাকেন। তো এইভাবে যদি ইমাম সাহেবরা উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় এই যে ভুল ভুল ধারণা গুলো এগুলো কাটবে। একজন আলেম কেন জগিং করতে পারবেন না, একজন আলেম কেন জিমে যেতে পারবেন না, উনি কেন দৌড়াদৌড়ি করতে পারবেন না, এটা তো সবার জন্যই, স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা, সাবধান থাকা, স্বাস্থ্যের যত্ন নেওয়া, এটা সবার জন্য দরকার। এবং আমার মনে হয় এই ব্যাপারে আমাদের আরো বেশি বেশি কথা বলা দরকার। আমি আমার জায়গা থেকে মোটামুটি স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে বলি, জি জি, আমাদের আরো আরো পৌঁছে দেওয়া দরকার কথাগুলো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মনে করি এখন সবাই এটা বলবেন ইনশাল্লাহ। তো আমি সবচেয়ে যে কষ্টে আছি সেটা হচ্ছে যে মানুষের কষ্ট দূর করা যাচ্ছে না। আমি মানে দেখা যাচ্ছে যে সে হয়তো রোজাও রাখছে, সে হয়তো খাবারটাও কন্ট্রোল করছে, কিন্তু তার মনে যে এত কেন কষ্ট আল্লাহ তাকে দিয়েছে সেই কষ্টটা কোনোভাবে দূর করতে পারছে না, স্ট্রেস কাটানো যাচ্ছে না, দুশ্চিন্তা কাটাতে পারছে না, ছুটছে গোল অ্যাচিভ করার জন্য ছুটছে, এদেরকে কি কোনোভাবে আমি পারছি না যে একটু মানে মোটিভেশনাল কিছু করে যে তাদের মনটাকে শান্ত। আমি আপনার সাহায্য চাচ্ছি, আপনি একটু বলেন যে মানুষ কিভাবে কষ্ট কাটাবে, মনের কষ্ট দূর করবে, একটু রিল্যাক্স থাকবে, একটু মানে একটু শ্বাসের নিয়ন্ত্রণ করবে, এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আরেকটু আসবো আমি সামনে, করা যায় বর্তমান স্ট্রেসফুল কন্ডিশন গুলাতে এটার বাস্তব পরামর্শ যদি আপনি ইসলামের আলোকে দিতে। জি, স্ট্রেস এটা অনেক বড় একটা সমস্যা, মানুষ এখন খুব স্ট্রেসে ভোগে, মানুষ খুব ডিপ্রেশনে ভোগে, স্ট্রেসে ভোগে, ডিপ্রেশনে ভোগে, এটা তো জাতীয় সমস্যা বলা যায় বা গ্লোবাল সমস্যা। এ থেকে মানুষ একেবারে ডিপ্রেসে সুইসাইডও করে, এগুলোর রেটও মনে হয় বাড়ছে দিন দিন। আমি আমার মোস্ট রিসেন্টলি একুশে বইমেলায় যেই বইটা আসছে ওখানে 12টা চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে একটা চ্যাপ্টারে একটা আর্টিকেল আমি লিখেছি যে উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি। মানে আপনি যে মোটিভেশনের কথা বলছেন, যে আপনি বলছিলেন যে আপনি অনেক ভাবেন তরুণদেরকে নিয়ে, তাদেরকে বুঝবার চেষ্টা করেন তাদের সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, হয়তো কিছু ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারেন, কিছু ক্ষেত্রে পারছেন না, তো বলছেন যে কিভাবে আমি কি বলতে পারি। আমি এই এটার কথাই বলবো যে
সুরাতু আলাম নাশরাহ বাল আল ইনশিরাহের ভেতরে কিন্তু অনেক মোটিভেশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যে ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। এটা এটা পৃথিবীর নিয়ম, আপনি একেবারে মহাশান্তি সবকিছুর সলিউশন এই পৃথিবীতে হবে না, আপনি মহাশান্তির সন্ধান তো পাবেন জান্নাতে, যেটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন ওটা তো এখানে খুঁজলে হবে না। এক্স্যাক্টলি, আর এই দুনিয়াটাকে বানানো হয়েছে দারুল আসবাব, এখানে মানে প্রফেশনালিজম লাগে, কাজে পরীক্ষা দিতে হচ্ছে, যেটা যেভাবে করা দরকার ওইটা করা লাগতেছে, যেভাবে করা দরকার ওইভাবে করা লাগতেছে, তারপরে এটার একটা আউটপুট আসছে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। সো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, মুমিন কখনো হতাশ হয় না, হতাশ হয় হচ্ছে কাফিররা। সূরা ইউসুফ আল্লাহ তাআলা বলছেন লা তাইআসু মির রাহিল্লা, তোমরা আল্লাহর রহ বা রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া আল্লাহর রহম থেকে কেউ নিরাশ হয় না, মানে আল্লাহর দয়ার ভান্ডার, আল্লাহর খাজানা বা আল্লাহর খাজানা যে কত বিশাল আমরা কল্পনাও করতে পারি না। তবে আমি প্রায় বলি যে খুত্ততুল্লাহি আ'যামু মিন খুত্ততিনা, আল্লাহর প্ল্যান আমাদের প্ল্যানের চেয়ে অনেক বড়, আমরা জানিও না যে আল্লাহ আমাকে কোথায় নেবে, আমাকে দিয়ে কি করাবে, আমার রোলটা শুধু আমি প্লে করব, বাকি কাজটা উনি করবে, আই উইল ডু মাই বেস্ট, আল্লাহ উইল ডু দ্য রেস্ট। এটা আমি প্রায় বলি যে আমি আমারটা করব, বাকিটা আল্লাহ করবে। এবং এই যে উসরি ইউসরা, এটা হচ্ছে আমাদের মোটিভেশন, যে কষ্টের সাথেই আপনার সুখ আছে, আনন্দ আছে, এবং এটা আপস এন্ড ডাউনস থাকে লাইফে, এজন্যই তো এটা দুনিয়ার জীবনের, এখানে মানে ভাঙ্গা গড়া থাকবে, উত্থান পতন থাকবে, এর মধ্য দিয়ে লাকাদ খলাকনাল ইনসানা ফী কাবাদ, আমি মানুষকে কষ্ট সহিষ্ণু, কর্ম সহিষ্ণু করে, পরিশ্রমী করে তৈরি করেছি, এই দুনিয়াতে পরিশ্রম করে যেতেই হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখানে পরিশ্রম করা ছাড়া সফলতার দেখা মিলে না, সফলতার আসলে কোনো শর্টকাটও হয় না, এটা লং কাটে যেতে হয় অলওয়েজ, নো শর্টকাট, এটা লং কাটে যেতে হয়। এবং আরবিতে আমরা বলি আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিশ্রম চেষ্টা এটা আমার পক্ষ থেকে, সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তারপরে আমরা স্পিরিচুয়াল হিলিং এর জন্য সালাতের কথা বলি, যে আপনি মনোযোগ দিয়ে সালাত আদায় করুন, হাদিসে এসেছে তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি এটা ফিল করো ভেতর থেকে যে তুমি আল্লাহকে দেখছো। এটা যদি তোমার কাছে কঠিন মনে হয়, অ্যাটলিস্ট তুমি এটা ফিল করো যে তিনি তোমায় দেখছেন। সো আপনি যখন সালাত পড়বেন এটা ফিল করা যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, কত সুন্দর করে আমি সালাতটা ওনার কাছে প্রেজেন্ট করতে পারি, উপহার দিতে পারি। তারপর আমি যখন রুকুতে চলে যাই আল্লাহর আরো কাছে চলে যাই, আবার আমি যখন সিজদায় যাচ্ছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ, বান্দা যখন সিজদায় চলে যায় বান্দা রবের সবচেয়ে কাছে চলে যায়, বেশি বেশি দোয়া করো। তো এই যে সিজদায় যে তাহাজ্জুদের সালাতে আপনি যদি মানে খুব ধীরস্থির ভাবে আপনি ফিল করেন যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এবং আল্লাহ তালা আমাকে দেখছেন, আল্লাহ তালা আমার কথাগুলো শুনছেন, এভাবে যদি ফিল করেন তাহলে এই সালাতটা কিন্তু আপনার অনেক বড় স্পিরিচুয়াল হিলিং এর কাজ করবে। আমরা কোরআন তালাওয়াতের কথা বলি, অর্থ বুঝে কেউ যদি কোরআন তালাওয়াত করে কিংবা কোরআনিক রিসাইটেশন শুনে এতেও কিন্তু হৃদয় ঠান্ডা হয়, কারণ আল্লাহ বলছেন আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণের মধ্য দিয়ে হৃদয় প্রশান্ত হয়। আপনি কোরআন তালাওয়াত শুনুন অথবা নিজে কোরআন তালাওয়াত করুন অথবা ভালো স্কলারদের ইসলামিক লেকচার গুলো শুনুন, দেখবেন যে ভেতরে কেমন যেন একটা কাম, একটা ট্রায়াঙ্গুলিটি, একটা একটা পরিচ্ছন্নতা, একটা স্নিগ্ধতা, একটা প্রশান্তি আপনার মধ্যে কিন্তু চলে আসছে। এভাবে আপনি করতে পারেন। এরপর আমরা কবর জিয়ারতের কথা বলি, এতে হৃদয় ঠান্ডা হয়, কবর জিয়ারত করতে গেলে আখেরাতের কথা স্মরণ হয়, হৃদয়টা নরম হয়। অসুস্থ লোকদেরকে ভিজিট করতে বলি, অসুস্থদের ভিজিট করলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছেন, আমি যে ফ্রাস্ট্রেশনে আমি যে বলতেছি আমাকে, আমার কেন এরকম হয়, আমার জীবনে সফলতা নাই, আমাকে কেন আল্লাহ দেয় না, আমার কেন এত পরীক্ষা। তো আপনি যদি ক্যান্সারে আক্রান্ত রোগীর কাছে একটু যান, তার বেডের মধ্যে যেয়ে দেখবেন যে কি কান্না, সে কিছুই চায় না, সে কেবলই বাঁচতে চায়। তো এই যে আমাদের কমপ্লেন গুলো কিন্তু তখন কমে আসবে, কবরে গেলে আপনি দেখবেন যে এরা তো শুয়ে আছে, আমি তো এখনো বেঁচে আছি, বেঁচে যে আছি এজন্যই আল্লাহ শুকরিয়া করা উচিত। এরপর আপনার চেয়ে যে খারাপ অবস্থানে থেকে স্ট্রাগল করছে রাসূল সাল্লাম তাদের দিকে তাকাতে বলেছেন, তোমার চেয়ে ভালো যারা আছে তাদের দিকে তাকিয়ে আফসোস করো না, তোমার চেয়ে খারাপ পজিশনে আছে উংবুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তার দিকে তাকাও, মানে আপনি যেই পজিশনে থেকে এত নাখোশ আর এত অভিযোগ, এই পজিশনে আসতে পারাটাকে অনেকে স্বপ্ন বানিয়ে রেখেছে যে আমি একদিন যদি ওইরকম হতে পারতাম, তো ওইরকম হয়েও আপনি নাখোশ বা আমি নাখোশ। তো এইভাবে যদি বিষয়গুলো আমরা চিন্তা করি এবং লাইফের যে আপস এন্ড ডাউনস, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য সিস্টেম অফ লাইফ, এভাবে যদি বুঝে নেই যে কষ্টটা তো সব সময় থাকে না, আনন্দ এক সময় আমার জীবনে আসবে এবং আমি আমার চেষ্টাটুকুন করে যাই, সফলতা ঠিকই আল্লাহ তাআলা দিবেন,
এবং এই যে দু চারটা যে পয়েন্টস গুলো বললাম, আমার মনে হয় এইভাবে আমরা আমাদের আত্মিক বা হৃদয়ের প্রশান্তি। আরেকটা বিষয় হচ্ছে হিংসা না করা। আপনি যদি অন্যের অন্যের লাইফ নিয়ে বেশি সচেতন হন, ও কি করলো, ওর ফ্যামিলিতে কি, ওর কি সমস্যা, এগুলো নিয়ে যদি আপনি খুব বেশি চিন্তা করেন, এটা কিন্তু আপনার কষ্টের কারণ হবে। আর যদি হিংসা ভুলে যান, আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ আকবার, এখানে তো আল্লাহ আকবার, জাহাঙ্গীর ভাই নিয়ে আসছে। জি, আমি একটা আমি জি আমি আমি 12টি আনরিড মেসেজের একটি মানে বই পেলাম, যেটা মিজানুর রহমান আজহারি ভাইয়ের লেখা এবং বই মেলাতে এটা আসছে। তো আমরা একটি মেসেজ রিড করে ফেলেছি অলরেডি প্রিয় দর্শক, আর 11টি মেসেজ বোধহয় আমাদের বাকি আছে। তো ইনশাল্লাহ এই আনরিড যে 12টি মেসেজ আছে আমরা সবাই পড়ার চেষ্টা করব। আমি খুব সুন্দর লাগছে, বইটির নাম হচ্ছে মেসেজ, এখানে 12টি আনরিড মেসেজেস আমাদের জন্য রয়েছে। তো আমরা চেষ্টা করব এই বইটি সংগ্রহ করতে। এবং এটা কি অলরেডি এসেছে মেলাতে? এটা 10 তারিখ থেকে সারা বাংলাদেশে অ্যাভেলেবল হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তো আমরা আমাদের কপিটা খুব দ্রুত সংগ্রহ করে ফেলবো ইনশাল্লাহ। এটা খুবই উপকারী হবে আমাদের জন্য, এবং রেকর্ড সংখ্যক লোকজন এটা অলরেডি প্রি অর্ডার করেছে আর কি, অলরেডি প্রি অর্ডার করেছে সারা বাংলাদেশ। সেটা তো করবেই, সেটা করবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি হচ্ছেন পৃথিবীর এমন একজন মানুষ যিনি ইউটিউবে ভিডিও ছাড়া আগে আপনি গোল্ড প্লে বাটন। আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই যে আমাদের মেসেজগুলো ছড়িয়ে পড়ুক। আলহামদুলিল্লাহ, কোরআনের কথা, ভালো কথা আমরা যতজনের মানুষের কর্ণকুহরে পৌঁছাতে পারি, যত বেশি মানুষকে কোরআনের কথা শোনাতে পারবো, ততই এটা আমাদের জন্য ভালো, আমাদের সফলতা। এবং আমরা সেটাই চাই, বেশি বেশি মানুষ শুনুক, মানুষ বেশি বেশি পড়ুক, এটাই আমাদের কামনা। এটাই হচ্ছে, আমি আসলে এটা নিয়ে অনেক কথা বলার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় আসলে আপনার আমার কোনো অসুবিধা নেই, আমাদের দর্শকদের সময়ের অভাব, কিন্তু আমার কোনো প্রবলেম নেই। তো আপনার সময়ের মূল্য আমি অনেক বুঝি, তবুও এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমি বেশ 1 বছর আগে আমি একজন আলেমকে বলেছিলাম যে আপনি যে জুমার খুতবাগুলো আপনার অসাধারণ হচ্ছে, আপনি এটাকে ভিডিও করুন, করে আপনি এটাকে আপলোড দিন, মানুষ উপকৃত হবে। তো উনি দেখলাম 1 বছর পরে উনি এখন দেখি যে ভিডিও গুলো করছেন, এবং আমি ওই জুমায় পরে ওনার সঙ্গে দেখা করলাম এবং গ্রিটিং জানালাম যে আপনি খুব ভালো করছেন বলে। উনি বললেন যে হ্যাঁ, মুরব্বীদের অনুমতি পাওয়া গেছে। খুবই ভালো একটি লক্ষণ যে মুরব্বীরা এখন অনুমতি দিচ্ছেন। তো আমরা কেন সকল মিডিয়া গুলোতে আমরা কেন কথা বলবো না, ভালো কথা, যেখানে কেন আমরা ভালো দিয়ে খারাপকে কেন বিতাড়িত করব না? কারণ হচ্ছে মানুষকে তো অপশন দিতে হবে। তো এই জন্য আপনি এটা খুবই ভালো একটি কাজ করছেন, এবং আমিও আপনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি কিন্তু আপনার এই পদচারণাটাকে অনুসরণ করার চেষ্টা করছি, যে আমিও চাচ্ছি যে এই মিডিয়াটাকে ব্যবহার করে মানুষকে কিছু পরামর্শ দিতে, অথেন্টিক পরামর্শ, যেটা মানুষ গ্রহণ করতে পারবে, উপকৃত হতে পারবে, মানতে পারবে, ফিডব্যাক পাবে, এবং এটা একটা ট্রু ওয়ে কমিউনিকেশন এখানে আমরা পাচ্ছি। অনেক দর্শক অনেক প্রশ্ন করছেন, কিন্তু আমরা তো আসলে আমাদের যে মূল ট্র্যাক গুলাতে ঠিক রেখে আমরা প্রোগ্রামটা কি চালিয়ে নিচ্ছি, পরবর্তীতে আপনারা খুবই উপকৃত হবেন, এবং অনেক প্রশ্ন আমরা পরবর্তীতে জবাব দেওয়ার চেষ্টা করব। আপনার যদি কখনো সুযোগ হয় আপনি একটু চেষ্টা করবেন কিছু কিছু প্রশ্নের যদি কমেন্ট সেকশনে এসে একটু জবাব গুলো দিয়ে দেন যদি সম্ভব হয়। আর আমরা পরে অনেক অনেক প্রশ্ন দর্শকরা করছেন, সবার প্রশ্নটা আমরা আসলে এখানে বলতে পারছি না, বাট ওনাদের প্রশ্নের জিস্ট গুলাকেই কিন্তু আপনাকে আসলে দিচ্ছি, যাতে করে সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনাটা শেষ করতে পারি। তাহলে প্রিয় দর্শক, অনেকগুলো টিপস আমরা পেলাম, এবং আমি মনে করি যে মিজানুর রহমান আজহারি ভাইয়ের এই বক্তব্যের পরে এখন আমার কাছে মনে হচ্ছে হতাশা হওয়া ইমানই দুর্বলতা, এবং আমাকে ইমানদার হতে হলে হতাশ হওয়া চলবে না। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন হাল ছেড়ে দেয় না, মুমিন আল্লাহর উপর ভরসা রাখে। আমার কাছে কেন জানি মনে হয় শয়তানও হতাশ হয় না, কারণ কি সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে আপনাকে বিপদগামী করার, এবং সে কোনো আশা ছাড়বে না, সে জানে তার পরিণতি কত ভয়াবহ, কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে মিসগাইড করার জন্য সে চেষ্টা চালাবে। তো শয়তান যদি নিশ্চিত জাহান্নাম জেনেও এ কাজ করতে পারে, তাহলে আমরা মুমিনরা কেন জান্নাতের জন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো না, কেন আমরা আগেই হতাশা করবো? সো এই জন্য আমি বলছি, আমি সবসময় আমার রোগীদেরকে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে কি করণীয় সেটা ভালো করে করুন, গোল অটোমেটিক্যালি আসবে। আপনার কাজ হচ্ছে কাজগুলো সুন্দরভাবে করে যাওয়া। আমি একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি,
সেটা হচ্ছে যে ঘুমের বিষয়ে আমরা লক্ষ্য করছি যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদেরকে রাতকে দিয়েছি, তোমাদের বিশ্রামের জন্য দিনকে দিয়েছি, তোমাদের কাজের জন্য। মেডিকেল সায়েন্স বলছে যে আমরা রাতে যখন অন্ধকার ঘনিয়ে আসে, আস্তে আস্তে মেলাটোনিনটা ইনক্রিজ করতে থাকে এবং দুটো দিকে রাত 2টা বাজে, তখন আস্তে আস্তে স্টেরয়েডটা আসতে থাকে আমার বডিতে এবং ঘুমটা হালকা হতে থাকে, রেম স্লিপে চলে যায়, আস্তে আস্তে আমরা একটু নড়াচড়া বেশি শুরু করে দেই এবং ধীরে ধীরে আমরা সজাগ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। বডিটা এভাবেই ডিজাইন করা, অর্থাৎ আমার স্টেরয়েড বডিতে আসবে রাত 2টোর দিকে, আমরা মেলাটোনিনটা আসবে সন্ধ্যার পর থেকে আসা শুরু হয়, রাত 10টা থেকে 2 পর্যন্ত মেলাটোনিনের কনসেন্ট্রেশনটা বেশি থাকে পরবর্তীতে। তো এই জন্য ডেল্টা লেভেল ডিপ স্লিপ বা স্বপ্নবিহীন গভীর ঘুম ঘুম যেটা বা কোয়ালিটি স্লিপটা মেইনলি হয় হচ্ছে রাত 10টা থেকে 2টোর ভিতরে। এরপরে র্যাম স্লিপটা আসে, সেটাও অন্য উপকারিতা আছে। তো এই বিষয়ে আপনি যদি আপনার যে অবস্থানটাকে আমাদের ব্যাখ্যা করতেন এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে, আমার নবী করিম ইসলামের জীবনী থেকে আপনি যদি আলোকপাত করতেন যে ঘুমটা আমাদের কেমন হওয়া উচিত এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ঘুমাতেন, কিভাবে ঘুমাতেন, কতক্ষণ ঘুমাতেন এবং আমাদের একজন সুস্থ মানুষকে কিভাবে এটাকে আমল করা উচিত। আচ্ছা, ঘুম যে অনেক বড় নেয়ামত এটা আসলে ব্যাখ্যা করে বলবার প্রয়োজন হয় না, এটা আমরা এমনিই বুঝি। আমরা এক দুদিন না ঘুমালে আমাদের শরীরের অবস্থা, মানসিক অবস্থা কেমন হয় সেটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে ঘুমের প্রয়োজনীয়তার কতটুকু। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। সূরা নাবাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য সুবাত। সুবাত মানে হচ্ছে বিশ্রামের একটা বাহন, মানে ঘুমের মাধ্যমে তোমাদের প্রচন্ড রেস্ট হয়। আবার সুবাত মানে আরবিতে আসাবতু মানে হচ্ছে আল কতআ, মানে কাটা, কেটে দেওয়া। তো যখন আমরা ঘুমাই তখন আমাদের ব্রেইনের ওয়েভ ফ্রিকোয়েন্সি গুলো কাটা পড়ে বা স্লো হয়ে আসে আর কি। তো এই জন্যই ওইটা একেবারে আলফা লেভেলে চলে আসে। জেগে থাকলে মনে হয় বিটা লেভেলে থাকে, রেগে গেলে শুনেছি যে এটা গামা লেভেলে চলে যায়, মানে এটা যেটা খুবই ক্ষতিকর আর কি। আর ঘুমিয়ে থাকলে একেবারে ব্রেনটা খুব প্রশান্ত থাকে, ঠান্ডা থাকে। তো এই জন্য রাসূলুল্লাহ ইসলামের স্লিপ ম্যানেজমেন্ট যদি বলি, তাহলে রাসূলুল্লাহ ইসলামের অভ্যেস ছিল, রাসূলুল্লাহ ইসলাম রাতে আগে ঘুমাতেন, যেটা আমরা নানা কারণে হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করি এবং চেষ্টা করা উচিত সবার রাতে আগে আগে ঘুমানোর এবং আগে আগে ওঠা। এবং ছোটবেলা তো আমরা পড়তাম আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ, যারা আগে ঘুমায় আগে ওঠে তারা স্বাস্থ্যবান হয়, তারা প্রাচুর্যবান হয়, তারা জ্ঞানী হয়, প্রজ্ঞাবান হয়। তো এটাই আসল কথা যে সকালের একটা সৌন্দর্য আছে, সকালের সূর্য, সকালের পাখির ডাক, সকালের স্নিগ্ধতা, এটা যারা মিস করে তারা অনেক বড় জিনিস মিস করে। সো আমাদের অভ্যেসটা এরকম করা উচিত যেন আমরা আগে আগে ঘুমোতে যেতে পারি। রাসূলুল্লাহ ইসলাম এশার সালাতের পরে খুব বেশি কথা বলতেন না, খুব বেশি তাজকিরা বা নাসিহাত করতেন না, এশার সালাতের পরেই ঘুমোতে যেতেন, মধ্যরাত পর্যন্ত ঘুমাতেন। এরপরে আবার জোহরের সালাতের আগে একটু পাওয়ার ন্যাপ নিতেন, দুপুরে আবার খেয়ে একটু বিশ্রাম নিতেন। রাতে যখন তিনি ঘুম থেকে উঠে মধ্যরাতে তাহাজ্জুদ পড়া শুরু করতেন, তাহাজ্জুদ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত তিনি আবার ফজরের আগে দিয়ে আধা ঘন্টার মতো আবার পাওয়ার ন্যাপ নিতেন এইভাবে। তবে ঘুমের অভ্যাসটা এরকম ছিল যে রাতে আগে ঘুমাতেন, সকালে ঘুমাতেন না। আমার আলোচনা শুরুতেই তো বলেছি যে ফজরের পরে কি করতেন, আমার অ্যাক্টিভিটিস কি ছিল, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মাতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালটাতে বরকত দাও। এই জন্য আপনি দেখবেন যে সকালে আপনি যদি কাজ শুরু করেন ফজরের পরে, তেলাওয়াত করে, হালকা নাস্তা শেষে, একটু এক্সারসাইজ শেষে যখন আপনি আপনার কাজ নিয়ে বসবেন, সেই কাজে অনেক বারাকা হবে। সেটা আপনি রাত জেগে করলে যতটুকু হয় তার কয়েক গুণ বেশি হয়। তো এই জন্য এই অভ্যেসটা আমরা ওয়েস্টার্ন বিভিন্ন ইয়ের কারণে আমরা এটা হারাই ফেলছি, আমাদেরকে আবার ফিরে আসতে হবে সেটাতে, যে রাতে আগে ঘুমানো এবং দিনে না ঘুমানো, রাতে আগে ঘুমানো এবং আগে আগে ঘুম থেকে ওঠা। আমাদের বাংলাদেশে অনেক রাত করে তাফসির প্রোগ্রাম হয়, সবসময় আমি এগুলোর বিরোধিতা করি এবং গত কয়েক বছরও হয়তো অনেকে দেখেছেন আমি তাফসির প্রোগ্রামটাকে দিনের বেলায় নিয়ে আসার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় দিনে আমি অংশগ্রহণ করেছি। সো ঘুম এটা অনেক বড় নেয়ামত, আমাদের উচিত রাতে আগে আগে ঘুমোতে যাওয়া এবং সকালে আগে আগে উঠতে যাওয়া। আমার মনে হয় এই এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আমরা শেষ করতে পারি, যেহেতু প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমরা লাইভ করেছি। আমার মনে হয় আমরা এখন ক্লোজিং এর দিকে আস্তে আস্তে যেতে পারি। জি জাহাঙ্গীর ভাই, কি শুনতে পাচ্ছেন আমাকে?
জাহাঙ্গীর ভাই, আপনাকে বোধহয় আমরা মিস করে ফেলেছিলাম, এবং ঘুমের ব্যাপারে আমরা বলেছি যে আসলে রাতে আগে ঘুমোতে যেতেন এবং আগে ঘুম থেকে উঠতেন, এবং এই অভ্যাসটা আমরা আগে আমাদের মধ্যে ছিল, এখন নানা কারণে আমরা ওই যে রাত জাগা পাখি হয়ে গিয়েছি, এই অভ্যাসটা থেকে আমাদের ফিরে আসতে হবে। এটার সাথে কিন্তু শারীরিক বিভিন্ন রোগের অনেক কিছু সম্পর্ক আছে, অনেকের ইনসমনিয়া হয়ে যায়, পরে রাতে আর ঘুমাতেই পারে না। রাসূলুল্লাহ তো রাত্রে বেলা অন্ধকার রুমের মধ্যে ঘুমাতে বলেছেন, বাতি বন্ধ করে একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশে ঘুমাতে বলেছেন, এবং এটা খুবই হেলদি। কোরআনে আল্লাহ বলেছেন যে ঘুমকে বানিয়েছে তোমাদের বিশ্রামের বাহন। সো রাতে আগে ঘুমানো এবং আগে ঘুম থেকে ওঠা, এই অভ্যাসটা আমাদের করা দরকার। আর আমরা প্রায় দেড় ঘন্টা লাইভে আছি, আমার মনে হয় এই এই কথার মধ্যে দিয়ে ঘুমের প্রসঙ্গটা দিয়ে আমরা আজকে শেষ করতে পারি। জি 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 জি, আমরা ঘুমাতে যাব, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সময়ের মূল্যটা আসলে বুঝি, আমরা অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এটা হয়তো অনেকেরই উপকারে লাগবে, এই কথা চিন্তা করে আপনি আমাকে ক্ষমা করবেন। আর প্রিয় দর্শক, আপনারা অনেকেই এই প্রোগ্রামটি উপভোগ করেছেন এবং অনেক প্রশ্ন করেছেন আপনারা, আমরা তো অনেক কিছু কভার করতে পারিনি। আসলে মিজানুর রহমান ভাইয়ের সঙ্গে আমি যদি মনে করেন যে ঘন্টার পর ঘন্টাও কথা বলি, এটা শেষ হবে না, তো এটাকে এভার এন্ডিং করা যাবে না, সবকিছুরই শেষ আছে। আমরা যদিও ওনার আরো মূল্যবান অনেকগুলো সময় আমরা নিয়ে ফেলেছি, আমি আন্তরিক ক্ষমা প্রার্থী আপনার কাছে, আপনাকে ধন্যবাদ দিয়ে যা যা কাল্লা। আমি এনজয় করেছি এবং অনেক কিছু শিখেছি আজকে আপনার এই লাইভ প্রোগ্রাম থেকে, এবং বাংলাদেশের মানুষ তো আপনার বিভিন্ন বিভিন্ন এই মোটিভেশন, আপনার যে গাইডলাইন, এতে অনেক উপকৃত হয়েছে। অনেকে আমার সাথে শেয়ার করেছে যে তারা অনেক ওয়েট লুজ করেছে, আগে খুব মোটা ছিল, এখন তারা ওই যে অলিভ অয়েল দিয়ে খাবার খায়, আপেল সিডার ভিনেগার খায়, এই যে একটা হেলথ রেভলিউশন আপনি এনেছেন, এতে নিঃসন্দেহে গোটা বাংলাদেশে যারাই উপকৃত হয়েছে সবার একটা আন্তরিক দোয়া আপনার প্রতি রয়েছে, এবং আমিও আপনাকে এজন্য অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত ভালোবাসি, এবং আপনার কাছে দোয়া চাই। আপনি জাস্ট গো অন, প্রসিড, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার এই কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দিন। এই সুস্থ জীবন যাপনে মানুষ যে উপকার পাচ্ছে বা যে একটা রেভলিউশন আসছে বাংলাদেশে, এটার ধারাবাহিকতা অব্যাহত থাকুক, আমরা একটা সুখী স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যেন উপভোগ করতে পারি, আল্লাহর কাছে সবসময় সেই কামনা করি। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মনে কষ্ট রাখবেন না, অনেকেরই আসলে কমেন্ট আমরা দিতে পারিনি জবাব, তবে ওভারঅল আমরা যে প্রোগ্রামটি করেছি আশা করি আপনারা পূর্ণাঙ্গ ভাবে যদি দেখেন উপকার পাবেন, সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমাদের দুজনেরই একটি কমন গ্রাউন্ডে আমাদের মিল, সেটা হচ্ছে আমরা চাই আপনাদেরকে কিছু মেসেজ দিতে যেটা আপনাদের সত্যি কোনো উপকারে লাগবে, এবং যদি লাগে সেটা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, এবং এটা আমাদের উৎসাহ দিবে সামনে এগিয়ে চলার জন্য। সো আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমরা শেষ বলছি এবং এটাই শেষ করছি এটা বলে। সো আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।